বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ سَيَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ إِذَا انْقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا عَنْهُمْ فَأَعْرِضُوا عَنْهُمْ إِنَّهُمْ رِجْسٌ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جَزَاءٌ بِمَا كَانُوا يَكْسِبُونَ يَحْلِفُونَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ فَإِنْ تَرْضَوْا عَنْهُمْ فَإِنَّ اللَّهَ لَا يَرْضَى عَنِ الْقَوْمِ الْفَاسِقِينَ الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قُلْ لَا تَعْتَذِرُوا لَنْ نُؤْمِنَ لَكُمْ قَدْ نَبَّأَنَا اللَّهُ مِنْ أَخْبَارِكُمْ وَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ মহান আল্লাহর সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক জ্ঞানী, কোনো কিছুই তার থেকে অস্পষ্ট রাখা যায় না। মানুষ প্রকাশ করুক আর নাই করুক, আল্লাহ পাক সব কিছু সম্পর্কে জানেন। সালাত এবং সালাম নাজিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহির দ্বারা অনেক অদৃশ্যের কথা, গায়েবের কথা, মানুষের অন্তরের কথা যেই ক্ষেত্রে আল্লাহ জানাতে চেয়েছেন জানিয়ে দিয়েছেন। আর যে সব ক্ষেত্রে আল্লাহ পাক জানাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ক্ষেত্রে গায়েব বা অদৃশ্য সম্পর্কে কোনো জ্ঞান রাখতেন না।
আমাদের তাফসির চলছে সূরা তওবা থেকে আয়াত নম্বর 94 থেকে আজকে তাফসির হবে। এর আগে আয়াত নম্বর 91, 92, 93 এই আয়াতগুলিতে ওই সব সাহাবাই কেরাম যারা শরীয়তি ওজোরের কারণে এমন ওজোর অজুহাত তাদের ছিল যেগুলি শরীয়তে গ্রহণযোগ্য, যেমন অসুস্থ থাকা, খোঁড়া হওয়া, অন্ধ হওয়া অথবা বাহন না পাওয়া, এইরকম শরীয়তি ওজোর থাকার কারণে তারা তাবুকের যুদ্ধে হাজির হতে পারেন নাই অথবা অন্য কোনো যুদ্ধেও যেতে পারেন না। তারা তাদের ওজোরকে আল্লাহপাক কবুল করেছেন, এই বিষয়টি আল্লাহপাক উল্লেখ করেছেন। এই মর্মে দু একটি হাদিস রয়েছে শুনিয়ে দিয়ে তারপরে আমরা আয়াত নম্বর 94 থেকে তাফসির শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না বিল মদিনাতে আকওয়ামান, নিঃসন্দেহ মদিনায় বেশ কিছু লোকেরা রয়েছে, মা কাতাতুম ওয়াদিয়ান ওয়ালা সিরতুম সাইরান ইল্লা ওয়াহুম মাকুম, তোমরা যে কোনো উপত্যকা দিয়ে অতিক্রম করো না কেন, অর্থাৎ তাবুকের যুদ্ধের মুজাহিদিনদেরকে সম্বোধন করে বলছেন যে কোনো উপত্যকা দিয়ে মাঠ দিয়ে তোমরা চলাফেরা করো না কেন, হ্যাঁ, বা অতিক্রম করো না কেন, ওয়ালা সিরতুম সাইরান, আর যে কোনো তোমরা অভিযান চালাও না কেন বা যে কোনো ভ্রমণ করো না কেন জিহাদের জন্য, ইল্লা ওয়াহুম মাকুম, তারা তোমাদের সাথেই রয়েছেন, অথচ তারা কোথায় রয়েছেন, সশরীরে কোথায় রয়েছেন, ইন্না বিল মদিনাতে আকওয়ামান, মদিনায় বেশ কিছু লোকেরা রয়েছেন, মদিনায় থাকা সত্ত্বেও তোমাদের সাথে তোমাদের ঘাঁটিতে উপত্যকায় মাঠে ঘাটে চলছো, অতিক্রম করছো কোন এলাকা, সব জায়গায় তোমাদের সাথে জিহাদে রয়েছেন। কালু সাহাবীরা বল, ওহম বিল মদিনা, ওরা মদিনায় রয়েছে আর আমাদের সাথে রয়েছে, এ আবার কেমন কথা হইল। কালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, হাবাসাহমুল ওজরু, তাদেরকে বাধাগ্রস্ত করেছে ওজরে, অজুহাতে, তাদের ওই রকম অজুহাত ছিল যার ফলে বা আছে যার ফলে তারা হাজির হইতে পারে, কিন্তু তাদের অন্তর প্রাণ তোমাদের সাথে রয়েছে, আল্লাহ যদি আমরা খোঁড়া না হইতাম, অন্ধ না হইতাম, সওয়ারি থাকতো, অসুস্থ না হইতাম, তাহলে আমরাও জিহাদের শরিক হইতাম। এর দ্বারা বোঝা যায় যে মানুষের আমলের চাইতে, বাহ্যিক আমলের চাইতে অন্তরের আমল অর্থাৎ নিয়ত, নিয়তের গুরুত্ব অনেক বেশি। আপনি যদি সৎ নিয়ত রাখেন আর কাজ অনেকগুলি যদি নাও করতে পারেন, ইচ্ছা করে ছেড়ে দিলেন, অলসতা, অলসতায় করতে পারলেন এমন নয়, বরং সদিচ্ছা থাকা সত্ত্বেও সক্ষম হলেন না করতে, সম্পূর্ণ নেকি পাবেন, সম্পূর্ণ নেকি পাবেন। মসজিদে নামাজ পড়ার জন্য উঠে যাচ্ছিলেন, বাথরুমে আছাড় খেয়ে পড়ে গেলেন, আর এমন ব্যথা হলে আর চলতে পারছেন না, জামাতের নাকি পাবেন না, পাবেন না, যে ঠিক না, অ্যালার্ম লাগিয়ে রেখেছেন একটা না কয়েকটা, ফজরে জাগব, কিন্তু কোনো টেরই পাননি, আপনি চেষ্টা করেছেন ফজর উঠার জন্য, ফজরে জামাতের নাকি পাবেন না, পাবেন না, নাকি পাবেন। এইরকমভাবে বহু ক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ, আপনার আসার সদ ইচ্ছা ছিল দিন শেখার জন্য, যে ইসলামিক সেন্টারে দিন শিখব, কিন্তু আপনার মালিক, আপনার ফরেন সুপারভাইজার সে বাধা দিয়েছে যে কোনো কারণে, বাধাগ্রস্ত হইলেন, নেকি পাবেন না, পাবেন না, হ্যাঁ, এলম হাসিল না হইল, এলম শোনা থেকে জানা থেকে বঞ্চিত হলেন, কিন্তু নেকির ক্ষেত্রে বঞ্চিত হবেন না আপনি। তাহাজ্জুদ আপনার পড়া অভ্যাস রয়েছে, নিয়মিত তাহাজ্জুদ না বিশ্বাস, এই মর্মে বিশেষ করে তাহাজ্জুদের ক্ষেত্রে হাদিসও রয়েছে, হ্যাঁ, যারা সফরে চলে যায় অথবা অসুস্থ হয়ে যায়, অথচ রাত্রে তাদের তাহাজ্জুদ পড়া অভ্যাস ছিল, ইবাদতবন্দি করা অভ্যাস ছিল, রাত্রে বিশেষ কিছু ওজিফা ছিল, বেদাতি ওজিফা নয়, আবার ওজিফা মানে আল্লাহ পাকের ইবাদতবন্দি কিছু করবে, এক পারা দুই পারা কোরআন পড়বে অথবা এত রাকাত নামাজ পড়বে, এইরকম আল্লাহকে ডাকবে, দোয়া করবে ইত্যাদি, এইরকম ভালো তার কাজ ছিল, কিন্তু অসুস্থতার কারণে অথবা সফরের কারণে তাহাজ্জুদ পড়তে পারেনি, ওই নেক কাজগুলি রাত্রে করতে পারে নাই, অথবা সফরের কারণে সোমবার বৃহস্পতি রোজা রাখে, রোজা রাখতে পারে নাই, তার নেকি পাবে না, পাবে না, পুরা তাহাজ্জুদের নেকি পাবে, পুরা ওই সোমবার বৃহস্পতি রোজার নেকি পাবে, যদি তার এই নেক কাজগুলির অভ্যাস থেকে থাকে। এ হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজকর্ম নির্ভর করে কিসের উপর, নিয়তের উপর। আমরা এতগুলি মানুষের মধ্যে এক একজনের আমলের কোয়ালিটি আলাদা, কারো একেবারে
নিম্নমানের কোয়ালিটি, ডাউন কোয়ালিটি, কারো অনেক ভালো কোয়ালিটি, কারো মাঝামাঝি, যার যেমন নিয়ত রয়েছে, সকলে একই কাজ করে সকলে একই সমান না, আসমান জমিনের পার্থক্য রয়েছে। এই জন্য নিয়তে ইখলাস যথাসাধ্য আপনি ইখলাস পয়দা করার চেষ্টা করবেন, আপনি দুনিয়ার স্বার্থ মুক্ত হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ এবং পরকালের জন্য আপনি কাজ করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এবং তার অনুসরণে আপনি এই কাজগুলি করছেন, এই দিকগুলি যেন আপনার ইবাদত বন্দিগিতে আখলাক আমলে চলাফেরাতে বেশি ফুটে ওঠে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মুনাফিকদের কথা বলছেন, যে সব মুনাফিকরা মদিনায় থেকে গিয়েছিল, যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তাদের, আর যায়নি তারা জিহাদে, তাবুকের যুদ্ধে যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছেন, হ্যাঁ, এই সময় সফরে এই আয়াতগুলি নাজিল হয়। আল্লাহ আগেই জানিয়ে দিচ্ছেন এদের কথা বলার আগে, ওজোর অজুহাত পেশ করার আগে, যে হে নবী, তুমি মদিনা গেলেই এরা আসবে দলে দলে আর ওজোর পেশ করবে, তুমি জেনে রাখো যে তোমার কাছে ওজোর পেশ করতে আসবে, আর তাদের ওজোর তুমি গ্রহণ করবে না, হ্যাঁ, তাদেরকে উপেক্ষা করো, তাদের উপর রাজি হয়ে না, অসন্তুষ্ট থাকো। কিন্তু উপেক্ষা করা মানে মুনাফিকদেরকে শাস্তি দেওয়া যাবে না, আল্লাহ পাকের হুকুম যে তাদের শাস্তি দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে কোণঠাসা করা শাস্তি, এর আগে যেমন আলোচনা করেছি মুনাফিকদের বিরুদ্ধে জিহাদটা কেমন হবে, বল প্রয়োগের অস্ত্রের জিহাদ হবে না, কিন্তু কথার জিহাদ হবে, কাজের জিহাদ হবে, কোণঠাসা করা তাদেরকে, তাদেরকে দুর্বল করার চেষ্টা করা, তাদের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করা, এইগুলি জিহাদ অবশ্যই রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইয়াতাযিরুনা ইলাইকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ, তোমাদের সামনে তারা ওজোর পেশ করতে আসবে, এটা যারা ওজোর থেকে, আইন জাল রা মানে ওজোর, ওজোর বুঝেন তো না, ওজোরটা আরবি শব্দ, এর বাংলা আজকাল ব্যবহারের থেকে অজুহাত, হ্যাঁ, অজুহাতটাও আরবি শব্দ, সাবধার করা শব্দ, অজুহাত ওয়াজহুনের বহু বচন, ওয়াজহুন মানে চেহারাও হয় আর ওয়াজহুন মানে কারণ হয়, ওয়াজহুন মানে কি হয়, কারণ, কজ, এটা হয় আরবিতে, ওয়াজহুনের জমা ওজুহুন হয় আর ওয়াজহুনের জমা অজুহাতও হয়, যেমন সালেম, ওয়াজহুনের জমা কি হয় অজুহাত, তো অজুহাত ওয়াজহুন মানে কারণ আর অজুহাত মানে কি হলো তাহলে, কারণ সমূহ, কারণ সমূহ, তাই না, তো ওজোর বা অজুহাত মানে কারণ দর্শানো, বাংলায় কি, কারণ দর্শানো, তারা কারণ দর্শাবে যে ইয়া রাসূলুল্লাহ এই কারণে আমরা যেতে পারিনি, এই এই কারণে আমরা যেতে পারি না, এই অজুহাত। জি, আমরা অনেক শব্দে আরবি ব্যবহার করি, এমনকি বাংলায় যারা ভাষাবিদ বাংলার তারাও বলতে পারবে না যে এটা হয়তো আরবি থেকে এসছে, কিন্তু অনেক শব্দ আরবি থেকে গেছে, অনেক শব্দ ফারসি থেকে গিয়ে বাংলায় ঢুকে আছে। ইয়াতাযিরুনা ইলাইকুম, তারা তোমাদের সামনে অজুহাত পেশ করবে, ইযা রাজাতুম ইলাইহিম, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, মদিনায় যখন ফিরে আসবে, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তাবুক থেকে ফিরছেন, আর আল্লাহ আগে জানিয়ে দিচ্ছেন যে মদিনা ফিরে গেলেই দলে দলে আসবে মুনাফিকরা, আর হে নবী, হে সাহাবা ইকরাম, তোমাদের সামনে ওজর পেশ করবে, সরাসরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি পেশ করতে পারবে না, একটা করে সুপারিশ ধরবে, আবু বকরকে ধরবে, উমরকে ধরবে, কাউকে ধরবে, সাহাবীরাকে ধরবে, যে চলো আমার ওজরটা একটু অজুহাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পেশ করি, তুমি একটু সুপারিশ করিও। এই জন্য বহু বচন দিয়ে সম্বোধন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন আর সাহাবা ইকরামদেরকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। কুল, হে নবী, বলে দিয়ে ওদেরকে, লা তাতাযিরু, তোমরা কোনো অজুহাত পেশ করিও না, এসব অজুহাত চলবে না, এসব বাহানা তোমাদের, লা তাতাযিরু, কোনো অজুহাত পেশ করিও না, লান নুমিনা লাকুম মানে লান নুসাদ্দিকা লাকুম, লান নুসাদ্দিকাকুম, তোমাদেরকে কখনো বিশ্বাস করব না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবীকে, নবী নিজের পক্ষ থেকে না, কে শিখাচ্ছেন, আল্লাহ স্বয়ং শিখেছেন, লান, হ্যাঁ, লান নুমিনা লাকুম মানে তোমাদেরকে কখনো বিশ্বাস করব না, তোমরা অবিশ্বাসী, তোমরা তোমরা বিশ্বাসযোগ্য না, কেন কেন বিশ্বাস করবো না, কখনো, আজকে শুধু নয়, কখনো বিশ্বাস করবো না এই মুনাফিক তোমাদেরকে। কাদ নাব্বানা আল্লাহ মিন আখবারিকুম, এই কথাগুলি আল্লাহ শিখিয়ে, এইভাবে তুমি মুনাফিকদেরকে জবাব দেবে, আল্লাহ তোমাদের খবর সম্পর্কে, হ্যাঁ, আখবার, খবরের বহুবচন, খবরের বহুবচন, খবর বহুবচন হচ্ছে আখবার, তোমাদের সংবাদগুলি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের অন্তরের সংবাদ জানিয়ে দিয়েছেন,
তোমরা যে তোমাদের বাহ্যিক যে সংবাদগুলি মদিনার সংবাদ কি করছো মদিনায়, হ্যাঁ মদিনার ষড়যন্ত্র করছো না কি করছো, দল পাকাচ্ছ, সব আল্লাহ জানিয়ে দিয়েছেন। ভিতরের বাইরের সব খবর আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের সম্পর্কে। আর শোনো, ওয়াসায়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু, আর আগামীতে তোমাদের কাজকর্মগুলিও আল্লাহও দেখবেন, অচিরেই হ্যাঁ বা নিশ্চিত নিশ্চিত আল্লাহ তোমাদের আমলগুলি দেখছেন এবং দেখবেন, ওয়া রাসূলুহু এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখবেন তোমাদের আমলগুলি, যে আগামী জীবনে তোমাদের কর্মগুলি কেমন হয়। তাবুকেতে এইরকম ধোকাবাজি করলে গেলে না, তোমরা মিথ্যার আশ্রয় নিলে, আগামীতে কি করছো আল্লাহ দেখবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন, তার জীবদ্দশায় তিনি দেখবেন। জি, এটা দুনিয়ার ক্ষেত্রে নবী সাল্লাম ইন্তেকালের পরে মানুষের আমল রাসূলুল্লাহ সাল্লাম দেখেন না? দেখেন না, কিন্তু আল্লাহ দেখেন, তাই না? আল্লাহ যেহেতু হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব সবকিছুর ধারণকারী, হ্যাঁ সুতরাং তিনি সবসময় দেখেছেন দেখছেন আর দেখবেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় দেখেছেন, আর কিয়ামতের দিনে বিচার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন যে এগুলো মুনাফিক, উযু করেছিল নামাজ পড়েছিল কিন্তু এগুলো মুনাফিক, তখনও দেখবেন। কিন্তু তার ইন্তেকালের পরে আর দুনিয়াতে তার উম্মতের লোকেরা কে কি করছে না করছে ওগুলো দেখেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, বরং এইরকম কথা কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু দেখছেন, নবী সাল্লাম সবকিছু জানছেন, তো এটা ইসলাম বিরোধী কথা, তাওহীদ পরিপন্থী কথা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে সেই সত্তার দিকে, এলা সেই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী, যিনি দৃশ্য যা দেখা যায় অদৃশ্য, গায়ব অদৃশ্য যা দেখা যায় না, ওয়া শাহাদা আর যা প্রকাশ্য সবকিছু সম্পর্কে যিনি জ্ঞানী, তার কাছে তোমাদেরকে কি করা হবে, প্রত্যাবর্তিত করা হবে, ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে। তাহলে সকলকে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে না? হবে না। যদি কেউ মনে করে যে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, তাহলে সে মুসলিম নয়। জি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যাই করেন না কেন আবার ওখানেই যেতে হবে, আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফায়ুন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে কি হবে তাই বলছেন, ফায়ুন আব্বেকুম বিমা কুনতুম তাআমালুন, যে সব কাজ কর্মগুলি করতে সে সম্পর্কে তখন আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন, অর্থাৎ তখন বদলা হিসাবে জানিয়ে দেবেন যে এই কাজগুলি করেছো, এই অপরাধ করেছো, এই বদ আকিদা ছিল, এই শিরকি কুফরি আকিদা ছিল, এই পাপগুলি ছিল, এই অপকর্মগুলি ছিল, সেই জন্য তার শাস্তি স্বরূপ এই তোমাদের প্রতিদান, আর তোমাদের এই নেক আমল ছিল মুমিনদেরকে বলা হবে, এই তোমাদের নেক নিয়ত ছিল, তোমাদের অন্তরের এই ভালো অবস্থা ছিল, তোমাদের কাজের এই ভালো অবস্থা ছিল, তোমাদের নামাজের এই হেফাজত ছিল, তোমাদের গুনাহ থেকে বেঁচে থাকা এই সৎ আমল ছিল, সুতরাং এর উত্তম প্রতিদান হচ্ছে এই তোমাদের। এই হচ্ছে বিচার দিবসের কাজ। আল্লাহ পাক যে কথাটি এই অংশে পেশ করেছেন, ফায়ুনাব্বেও কতবার তোমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দেবেন, বেমা কুনতুম তাআমালুন, তোমাদের কাজকর্মগুলি সম্পর্কে। আল্লাহ পাক তারপরে মুনাফিকদের সম্পর্কে আরো বলছেন যে মুনাফিকরা শুধু অজুহাত পেশ করবেন, বরং শপথও করবে, কসম করে করে হ্যাঁ বলবে যে আল্লাহর কসম খুব অসুবিধায় ছিলাম, আল্লাহর কসম যেতে পারিনি, নিয়ত ছিল, এইসব কথা বলবে। সাইয়াহালিফুনা বিল্লাহি লাকুম, শীঘ্রই অচিরেই মানে এই কয়েকদিন পরে যখন তোমরা মদিনা পৌঁছিলে, তারা আল্লাহর কসম করবে, লাকুম মানে তোমাদের সামনে, তোমাদের সামনে এসে আল্লাহর কসম করে শপথ করে বলবে, এজান কালাব তুম এলেই, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, রাজা মানে ফিরে আসা, আগের আয়াতে ছিল এজা রাজা তুম এলেহিম, এখানে কি রয়েছে ইনকালাবা, ইনকালাবা মানে ফিরে আসা, ইনকালাবা কলব থেকে, তো কলব, কলব মানে কি, কলব মানে কি হৃদয়, তো হৃদয়কে কলব কেন বলা হয়, ইনকালাবা মানে ফিরে আসা, তো ফিরে আসার অর্থ হৃদয়ের মধ্যে মজুদ রয়েছে, হৃদয় এক এক সময় এক এক দিকে ফিরে, মানুষের মন এক এক সময় এক এক দিকে ফিরে, অধিকাংশ মানুষের অবস্থা এরকম, অল্প কিছু লোক রয়েছে যাদের অন্তর সব সময় আল্লাহর দিকে ফিরে রয়েছে, সব সময় আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে রয়েছে, সব সময় তার দিনের দিকে ফিরে রয়েছে, সব সময় আখেরাতের হ্যাঁ ঘর সুন্দর করার দিকে ফিরে রয়েছে, আখেরাতের জীবনের দিকে ফিরে রয়েছে, দুনিয়া বিমুখ হয়ে রয়েছে, আখেরাত মুখী হয়ে রয়েছে, ওই দিকে অন্তর ফিরে রয়েছে।
আর কিছু লোক আছে এর পুরোপুরি বিপরীত, সব সময় পাপের দিকে অন্তর ফিরে রয়েছে, সব সময় অন্যায়ের দিকে অন্তর ফিরে রয়েছে। আর অধিকাংশ মানুষ মেজরিটি মাঝামাঝি, মাঝে মাঝে ভালোর দিকে ফিরে নিজেকে ধিক্কার দেয় আর মাঝে মাঝে কি হয় খারাপের দিকে অন্তর ফিরে যায়। একই লোক নামাজ পড়ে তখন মনে হচ্ছে যে মুসল্লি, কেঁদে কেঁদে দোয়া করে, আর যখন কম্পিউটারের সামনে বসে ইন্টারনেটে বসে তখন পাপ দেখে, পাপ শুনে, পাপ করে, আর নির্জনে সুযোগ সুবিধা পেলে যে কোনো পাপে লিপ্ত হয়, হারাম খায়, হারাম দেখে, হারাম চলে। জি হ্যাঁ, তো এই কালভে কি হয়, কাল ফিরে আসে, একবার এদিকে ফিরে, একবার ওইদিকে ফিরে, একবার ওইদিকে ফিরে, ওইদিকে ফিরে। এই জন্য কালভকে কাল বলা হয়। আরবি কবি এই কথায় বলেছেন, ওয়ালাল কালব ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু, কালবকে হৃদয়কে কালব এই জন্য বলা হয় যে সেটা পরিবর্তন হইতে থাকে, একবার এরকম একবার ওই রকম। বরং একজন মুমিনের অবস্থা একই রকম থাকে না, এক সময় ভালো খুব ইমান, আর এক সময় ইমানে দুর্বলতা চলে আসে, দুর্বলতা চলে আসে। একদিন তাহাজ্জুদ পড়লেন খুব মন লাগিয়ে, খুব মন লাগলো নামাজ পড়তে, আর একদিন তাহাজ্জুদ পড়ছেন ঘুমের চাপ মনে লাগাইতে পারছেন না, আপনি মনে লাগাইতে পারছেন না, হয় না হয় না? জি হ্যাঁ, এই জন্য কালকে বলা, কাল বলা। তারা নিশ্চিত তোমাদের সামনে আল্লাহর শপথ করবে, এজান কালাব তুমি এলেহিম, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে। কেন শপথ করবে? লে তু রেজু আনহম, যাতে করে তাদের থেকে উপেক্ষা করো হে নবী বা হে সাহাবাই কেরামরা, হে মোমিনরা, অর্থাৎ যাতে করে তাদের ক্ষেত্রে কোনো অ্যাকশন না নাও, তাদেরকে কোনো শাস্তি না দাও। হ্যাঁ, এই জন্য এই উপেক্ষার অর্থ হচ্ছে তাদেরকে যেন শাস্তি না, উপেক্ষা করো মানে ক্ষমা করে দাও যেন। ফা আরেজু আনহুম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা, তাদের থেকে তোমরা মুখ ফিরিয়ে না, এড়িয়ে যাও তাদেরকে, তাদের পরোয়া নেই, তারা ইসলামের কাজে আসুক আর নাই আসুক, তোমার সাহায্য করুক আর নাই করুক, তাদের সাহায্যের উপর নির্ভরশীল ইসলাম নয়। এই মোনাফেকরা বিরোধিতা করলেও ঠেকাতে পারবে না, আর মোনাফেকরা সহযোগিতা না করলেও কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, কিছু কমাতে পারবে না। ফা আরেজু আনহুম, সুতরাং তাদের থেকে তুমি বিমুখ হয়ে যাও, উপেক্ষা করো তাদেরকে অথবা এড়িয়ে যাও তাদেরকে। ইন্নাহুম রিজসুন, কারণ এরা হচ্ছে নাপাক, এরা হচ্ছে কি অপবিত্র। আল্লাহ মুনাফিকদেরকে কি বলেছেন? অপবিত্র বলেছেন। আর এই সুনারি শুরুতে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, এখানে রিজস আর ওখানে নাজাস, রিজস মানেও নাপাক আর নাজাসুন মানেও নাপাক, মুশরিকও নাপাক আর মুনাফিকও নাপাক। এই আয়াত স্পষ্ট করে দিল, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নেই, রাসূলের ভালোবাসা নেই, আখিরাতের প্রতি ঈমান নেই, আখিরাত সম্পর্কে সে কর্মতৎপর নাই, কাজ করে না, শুধু মিছামিছি দাবি করে আমি জাতিতে মুসলিম, তারা হচ্ছে নাপাক, তাহলে মুনাফিক। যদি আপনার কোনো কথায় বিশ্বাস থাকে তাহলে সে অনুযায়ী কাজ করবেন, যদি আপনার বিশ্বাস থাকে যে এই লোকের সাথে এখনই কাজে গেলে 500 রিয়াল এখনই আদায় হবে, 500 না 50টা রিয়াল এখনই পাবো, পার্ট টাইম 1 ঘন্টা কাজ করলে বসে থাকবেন? 50টা রিয়াল পেলে তো বসে থাকবেন না। আর আখেরাতের বিশ্বাস আছে আর আখেরাতের কোনো কাজ নেই, আখেরাতে যাওয়ার জন্য প্রথম তাওহীদ, তাওহীদটাই ঠিক হলো না, ইসলামের জ্ঞান ফরজ, জ্ঞান অর্জন করলেন না, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজেরই হেফাজত করলেন না, আবার দাবি করো আখেরাত প্রতি ঈমান, এটা মুনাফিকি। আল্লাহ পাক বলছেন যে এই মুনাফিকদেরকে এড়িয়ে যাও, কারণ এরা হচ্ছে নাপাক, ইন্নাহুম রিজসুন। যখন নাপাক তখন নাপাক জিনিসকে ভালো জায়গায় ফেলেন না খারাপ জায়গায় ফেলে? আরে পেশাব পায়খানাকে কোথায় ফেলে? হ্যাঁ, নাপাক জায়গায়। আমাদের দেশে গোবর ফেলার জন্য একটা জায়গা, ওটাকে কি বলেন আপনারা, যে চাষিরা গোবর ফেলার জন্য একটা গর্ত খনন করে রাখে, ওখানে সারা বছর ধরে গোবর ফেলে, আর তারা পচা টুচা তখন ওইটাকে সার করে জমির। হ্যাঁ, কি বলেন ওটাকে? রাজশাহীর লোক কেউ আছে, চাপাইয়ের লোক আছে, গোবরের মান বলি আমরা ওইটাকে, গোবরের মান। তো যাই হোক, যাই বলেন, তো নাপাক জিনিসকে নাপাক জায়গায়, নোংরা জিনিসকে নোংরা জায়গায় ফেলে। ময়লা আবর্জনা বাড়ির আছে, ওগুলোকে কোথায় ফেলেন? ভালো জায়গায়, আপনার ব্রিফ কেসে ভরে রাখবেন, ডাস্টবিনে ফেলবেন, তাই না? ডাস্টবিনে ফেলেন, পচা সরা জায়গায় নিয়ে যে ওই যে কাঁচা ডাস্টবিন আছে বাইরে ওখানে ফেলবেন, বাড়ির ময়লাগুলিকে বাইরের ময়লাতে ফেলে আসছেন, তাই না? তো কাফেররা যখন নাপাক, তো ওদেরকে আল্লাহ কোথায় জান্নাতে দেবেন? জাহান্নামে দেবেন, নাপাক জায়গায় ফেলবেন। জি হ্যাঁ, এই কথা ইবনুল কাইম রহমত, চমৎকার কথা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি, মহাকে গবেষক, তিনি বলছেন যে
তিনি বলছেন যে নাপাকি ছোট নাপাকি আর বড় নাপাকি। যদি মানুষ ছোট নাপাক থাকে তাহলে ছোট নাপাকি থাকলে ধুয়ে মুছে আর গোসল টোসল দিয়ে সাফ করা যায়, তাই না? শরীর যদি নাপাক থাকে তাহলে, কিন্তু ভিতরে যদি নাপাকি থাকে, ভিতরে যদি গালাজত থাকে, হ্যাঁ নোংরা থাকে ভিতরটা, তাহলে ওপরে গোসল দিয়ে কি আর পাক করা যাবে? পাক করা যাবে না। উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে শুকুর, শুকুর, শুকুরকে যদি আপনি জমজমের পানি দিয়ে গোসল করেন পাক হবে? পাক হবে না। জমজমের পানি আর সাবান আর যত কিছু শ্যাম্পু দিয়েও যদি শুকুরকে গোসল করান, শুকুর পাক হবে না। কিন্তু মুসলিম স্বপ্নদোষ হয়েছে, সব হয়েছে, শরীর নাপাক হয়েছে, বা শরীরের মুসলিম ডম মেথর, শরীরে পেশাব পায়খানাতে ভর্তি আছে, পায়খানাতে নেমেছিল, পাক করা যাবে কি যাবে না? পাক করা যাবে। তাহলে তাই বলছেন যে মুসলিম যদি তার আসল ইসলামটাকে টিকিয়ে রাখে, ইসলাম ভঙ্গ করলে হবে না, আসল ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাওহীদ ঠিক থাকতে হবে, শিরক মুক্ত হইতে হবে, বড় শিরক মুক্ত হইতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর ঈমান ভঙ্গকারী যতগুলি কারণ রয়েছে দশটি যে প্রসিদ্ধ কারণ সেগুলি থেকে মুক্ত থাকতে হবে। যদি আপনি মুসলিম হয়ে মরতে পারেন তাহলে নাপাক থাকলেও মিথ্যা কথার নাপাক, জুয়া খেলার নাপাক, কিছু হারাম খাওয়ার নাপাক, কিছু ইত্যাদি ইত্যাদি ধোকাবাজি নাপাক, মেলা কিছু নাপাকি আছে আপনার গায়ে লেগে, তাহলে কবরের আজাব দিয়ে আর জাহান্নামে কিছুদিন ডুবিয়ে আপনাকে পাকটাক করে আল্লাহ জান্নাতে দেবেন, বোঝা গেছে? কিন্তু বড় নাপাকি যদি থাকে তো বড় নাপাকি হচ্ছে শুকুরকে গোসল দেওয়ার মতো, আর বড় নাপাকি হচ্ছে শিরক এবং মোনাফেকি। এই যে মোনাফেকদেরকে আল্লাহ নাপাক বললেন, শিরক কুফরি মোনাফেকি এগুলি যদি থাকে আর এই অবস্থায় যদি চলে যায় বড় নাপাকে নিয়ে, তাহলে জাহান্নামে দিয়ে তার আগে কবরের আজাব দিয়ে দুনিয়ার আজাব দিয়ে, অনেক সময় দুনিয়ার আজাব হয় না তাদের, আবার হয়ও, আল্লাহ অনেক সময় চান যে এই কাফেরগুলি মোনাফেকগুলিকে দুনিয়াতে আজাব দিয়ে হাল আখেরাতের আজাব হালকা করে লাভ কি, আখেরাতের কঠোর আজাবটা পুরোপুরি থাক ওদের জন্য, সে যেন দুনিয়াতে খুব সুখে জীবন কাটিয়ে চলে যায়, এতে তারা প্রতারিত হয়, ধোকা খেয়ে যায় যে আমাদেরকে তো ধরার কেউ নেই, হ্যাঁ আমাদের তো ধরার কোনো ক্ষমতা নাই, আল্লাহ কই, আল্লাহ তোমাদের আল্লাহ কই ধরলো, তো তোমাদের চাইতে তো আমরা সুখী আছি, ঠিক না? ধোকা খেয়ে যায়। তো আখেরাতে মওতের পরে কবরের আজাব দিয়েও তারা পাক হইতে পারলো না, জাহান্নামে ডুবিয়েও কিছু কালও পাক হলো না, দীর্ঘকালে পাক হলো না, সেই জন্য চিরকাল আল্লাহ কাফের আর মোনাফেকে জাহান্নামে রেখে দিবেন। পক্ষান্তরে মুসলিম তার ইসলামের যদি হেফাজত করতে পারে তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না, জাহান্নামে জ্বলে জ্বলে পাক হয়ে বেশি ময়লা লেগেছিল, বেশি দিন জ্বালাইতে হবে, আর জ্বালিয়ে জ্বালিয়ে আল্লাহ পাক রব্বুল আর ময়লা আবর্জনা সাফ করে আল্লাহ পাক পাক করে একবারে ঝামার মতো হয়ে যাবে, পুড়ে পুড়ে একবারে কয়লা হয়ে যাবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়েছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আবে হায়াতে ডুবিয়ে ওগুলোকে উঠিয়ে তারপরে জান্নাতে দেবেন। তো এইরকম কিছু জাহান্নামে থেকে তারপরে জান্নাতে আসার ইচ্ছা আছে নাকি? আছে কারো? কোন এমন হতভাগা মুসলিম আছে যে ওই রকম কিছুদিন জ্বলবো বা দীর্ঘদিন জ্বলবো আর কিছু নাপাকি দুনিয়া থেকে নিয়ে যাব, পাপ নিয়ে যাব আর জাহান্নামে জ্বলি আর কবরের আজাব পেয়ে তারপরে তখন পাক হয়ে উঠে আসবো, এরকম হতভাগা বেকুব মুসলিম আছে? হ্যাঁ কথাই তো নেই কিন্তু কাজে আছে, তাই না? কথাই কাউকে পাওয়া যাবে না কিন্তু কাজে আছে, বরং কথা তো অনেক জাহেল মুসলিম আছে, যখন মুসলিম আল্লাহ তো একদিন জান্নাত দিবেন, তো কথা তো এরকম বেকুব মুসলিম আছে যে জাহান্নামে কিছুদিন দুনিয়া থেকে নাপাক হয়ে গিয়ে জ্বলতে চাই আর তারপরে ফিরে আসতে চাই, আল্লাহ পাক যেন হেদায়ত দান করেন এসব মুসলিমকে। আল্লাহ পাক বলছেন যে এই মুনাফিকরা হচ্ছে নাপাক, ইন্নাহুম রিসসুন, যখন নাপাক ওমা ওয়াহুম জাহান্নাম, সুতরাং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে, জাযাম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। আল্লাহ পাক আরো বলছেন ইয়াহলিফুনা লাকুম, হে নবী, হে নবীর সাহাবীরা, তোমাদের সামনে এই মুনাফিকরা শপথ করে বলবে, কেন শপথ করবে? লিতারদাউ আনহুম, যাতে করে তোমরা তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও, যাতে করে এই আশঙ্কা না থাকে যে রে নবী মুহাম্মদ মদিনার এখন সে শাসক মালিক, তিনি আমাদের উপর নারাজ হয়ে রয়েছেন, কখন যে কি হয়, হে নবীর সাথীরা মুসলিমরা কিন্তু আমাদের ওপর নারাজ অসন্তুষ্ট হয়ে রয়েছে, সুতরাং সবসময় একটা টেনশনে, আর টেনশনে কাফেরও থাকতে চায় না, মোনাফেকও থাকতে চায় না, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তারা রাজি করতে চায় মিথ্যা কসম দিয়ে।
আল্লাহ বলছেন শোনো হে নবী হে নবীর সাহাবীরা তোমরা যদি এই মুনাফিক গুলির উপর রাজি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও ভালো করে শুনে রাখো ফাইনাল্লাহ লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন আল্লাহ রাজি হবেন না এখন আল্লাহ আগে রাজি হবেন তারপরে তোমরা রাজি হবে না আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা রাজি হবে বুঝো এখন তোমরা তাহলে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সতর্ক বাণী রয়েছে যে আমি রাজি নই এই মুসলিম এই মুনাফিকদের উপর তুমিও রাজি হবে না এদের উপর ঠিক না জি ফাইন তারদাও আনহম সুতরাং তোমরা যদি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও শুনে রাখো ফাইনাল্লাহ লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন নিঃসন্দেহে আল্লাহ পাক পাপাচারী জাতির উপর কখনো রাজি হবেন না এরা হচ্ছে পাপিষ্ট জাতি এরা হচ্ছে বিরুদ্ধাচরণকারী জাতি আর বড় ফাসেকেরা ফাসেক মানে ছোট ফাসেক না ছোট ফাসেক হচ্ছে ইসলামের গণ্ডিতে আছে কিন্তু কাবিরা গোনা হয়েছে বা অনেক সাগিরা গোনা হয়েছে ফাসেক কিন্তু এই মুনাফিকেরা কেমন ফাসেক বড় ফাসেক অর্থাৎ কাফের কাফের মুশরিকেরা জি অন্তরে তাদের পুরো কুফরি রয়েছে আর শিরক রয়েছে কিন্তু বাহ্যিক তারা কালিমা পড়েছে এই বিষয় উল্লেখ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মদিনার আশেপাশে অনেক বেদুইন আছে হ্যাঁ মরু অঞ্চলের বাসিন্দাকে আরব বলা হয় এর এক বচন আরাবিয়ুন একজনকে বলে এটা আরাবিয়ুন শব্দ ব্যবহার হয় আরাবিয়ুন না আইন রা বা ইয়া আরাবিয়ুন মানে আরবি ভাষাভাষী একজন ব্যক্তি আর ওর বহু বচন হচ্ছে আরব মানে আরব জাতি আরব লোকেরা আর এটা হচ্ছে আরাব মানে হামজা আলিফ হ্যাঁ আর তারপরে আইন রা আলিফ বা আরাব আরাব মানে হচ্ছে মরু অঞ্চলের বাসিন্দারা বহু বচন ওর এক বচন হচ্ছে আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু একদিন মসজিদে বসে আছেন সাহাবীরা বসে আছেন একটা বেদুইন আসলো ওই মরু অঞ্চলের বাসিন্দা যারা সভ্যতা থেকে দূরে যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবালা ফি তায়ফাতিল মসজিদে একজন বেদুইন আসলো আসার পরে মসজিদের সাহানে পেশাব করে দিল ওখানে কি শব্দ রয়েছে আরাবি একজন বেদুইন ছিল এই আরবের বহু বচন হচ্ছে আল আরাব এই বেদুইনরা যেহেতু শিক্ষা থেকে দূরে সভ্যতা থেকে দূরে যারা শিক্ষিত মানুষ তাদের সংস্পর্শ থেকে দূরে সুতরাং তাদের অন্তর শক্ত হওয়া স্বাভাবিক তাদের আখলাক চরিত্র ঠিক না থাকা স্বাভাবিক তারা কিছুই বুঝে না তাদের মধ্যে কুফরি আর কপটতা দুনিয়ার স্বার্থ এটা থাকা স্বাভাবিক তো আল্লাহ পাক এই বিষয়গুলি এখানে উল্লেখ করেছেন বেদুইনদের সম্পর্কে আল আরাবু আশাদ্দু কুফরাম ওয়া নিফাকাম ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ আল্লাহ পাক বলছেন যে মরুর বাসিন্দারা বা বেদুইনরা আশাদ্দু কুফরান ওয়া নিফাকান কুফরি এবং কপটতাই কঠোরতর আশাদ্দু তাদের কুফরিতে যারা কাফের কাফের কট্টর কাফের আর যারা মোনাফিক হয়তো ইসলাম কবুল করেছে বাহ্যিক কিন্তু মোনাফিকই ভিতরে আছে তাদের মোনাফিকও হচ্ছে বড়ই কঠোরতর মোনাফিক শক্ত মোনাফিক তারা কারণ তাদের অন্তর শক্ত যারা উঁটে আলে থাকে তাদের অন্তর শক্ত হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে যারা মরুভূমিতে বাস করে বা গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাস করে তারা যেহেতু শিক্ষা সভ্যতা থেকে দূরে থাকে তাদের অন্তর শক্ত হয়ে যায় তারা নিষ্ঠুর হয়ে যায় পাষণ্ড হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল আরাব আশাদ্দু কুফরান ওয়া নিফাকা বেদুইনরা কুফরি এবং কপটতায় কঠোরতর খুব বেশি কঠোর ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি এবং আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের প্রতি যে বিধান নাজিল করেছেন তার যে সীমারেখা রয়েছে হুদুদ সীমারেখা রয়েছে সেই সীমারেখা সম্পর্কে না জানার অধিক উপযুক্ত আজদারো মানে অধিক উপযুক্ত জাদিরুন মানে উপযুক্ত আর আজদারো মানে অধিক উপযুক্ত তার মানে আল্লাহ কি বলতে চাইছেন যে আল্লাহ পাকের যে নাজিলকৃত বিধানের সীমানা রয়েছে এটা হালাল এটা হারাম এটা বলা যাবে এটা বলা যাবে না এটা করা যাবে এটা করা যাবে না এগুলি সম্পর্কে এরা অজ্ঞতার উপযুক্ত মানে এরা অধিক অজ্ঞ এরা অধিক অজ্ঞ আর এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে এরা জ্ঞান অর্জন থেকে দূরে থাকার উপযুক্ত মানে দূরেই থাকে এরা জ্ঞান রাখে না এখনো যারা মুসলিম হয়েছে ইসলাম কবুল করেছে এবং বেদুইন যাযাবরদের মতন জীবনযাপন করে তাম্বু টাম্বু নিয়ে বকরি ছাগল নিয়ে উঠ নিয়ে একটা অঞ্চলে দেখলো যে এখানে ঘাস পানি আছে কিছুদিন থাকলো আবার ওখান থেকে যখন দেখলো ঘাস পানি শেষ
চলো অন্যদিকে কোথাও অমুক এলাকাতে ঘাস পাওয়া 200-400 কিলোমিটার চলে গেল, যে ওখানে গিয়ে আবার তাঁবু লাগাইলো। এইরকম যারা জীবনযাপন করে বেদুইন, তারা এখনো বড় অসভ্য চালচলনে, এমন দিনের ক্ষেত্রে, দিনের জ্ঞানের ক্ষেত্রেও জ্ঞান রাখে না, জ্ঞান রাখে না। একদিন ইমাম ইবনে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কোনো এক জায়গায় নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, আর কি ওই রকম উট চড়া বেদুইন এক এসছে সৌদি, এসে তার পিছনে নামাজ পড়ছ। ওই সময় মানুষের হইতে পারে ছোট সুরা তো ভুল হয়ে যেতে পারে, যত বড় আল্লামাকে ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের দুই নম্বর বড় আলিম নামাজের পরে, এবং পৃথিবীরও দুই নম্বর আলেম, তার মতো বড় আলেম আমি এই যুগে এই বিংশ শতাব্দীতে তিনজন আলেমকে সবচেয়ে বড় আলেম মনে করি, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন আর আলবানী, এই তিনজন রাহিমাহুমুল্লাহ। তো সুরায়ে কাফেরুন পড়তে গিয়ে ভুলে গেছেন একটু, কারণ সুরায়ে কাফেরুন একটু বেড় লাগে আছে, তাই না? করি হালকা হালকা আবুদু মাতা আবুদুন ওয়ালা আনতুম আবুদুন মাউদু ওয়ালা আনা আবেদুন, একবার আবেদুন আবুদু তাবুদুন, হ্যাঁ তো গোলমাল হইতে পারে। তো উনি একটু গোলমাল ইয়ে গেছেন পড়তে গিয়ে, তারপরে যাই হোক পিছন থেকে কেউ একটু লোকমা দিয়েছে, তারপর ঠিক হয়েছে, আর ঠিক করে নিয়েছেন, নামাজটা শেষ করেছেন, সালাম ফিরে বসেছেন, আর ওই বধুটা বেদুইন উঠে বলছে যে যদি নামাজ পড়তে নাই জানে তো আগে কেন যায়। ওর আরবিটার বাংলা তর্জমা করলাম, যাকে নামাজ পড়াবার ঢং নেই, ইমামতি করার ঢং নেই, ও যাই কেন, সুরা কাফেরুন পড়তে পারে, ও যাই কেন নামাজ পড়াইতে। এটা একটা সভ্য লোক বলবেন, একটা শহরের বাসিন্দা যারা সভ্য মসজিদে এসে নামাজ পড়ে বলবেন, কিন্তু অসভ্য মানুষ ও মনে করে কাফেরুন মুখস্থ নাই ঠিকভাবে, অথচ তাদের এত বড় আলেম তো জানেই না, আর চেনেও না, শহরের লোক হলে চেনে, ইবনে উসাইমিনকে কে চেনে না চেহারাতে, সবাই চেনে, সব সৌদি চেনে যারা শহরে বাস করে, কিন্তু বেদুইন জীবনে দেখেনি, না ও টিভি দেখেছে, না পত্র পত্রিকা দেখেছে, না কিছু প্রচার মাধ্যম দেখেছে, না তার কোনো একটা আলোচনা শুনেছে যে কথাতে বুঝবে, টন টান টনে বুঝবে, কিছুই ইবনে উসাইমিনকে চিনতেই পারে না। ইবনে উসাইমিনের হাস্যকর ঘটনা রয়েছে, আমাদের তফসির পিছিয়ে যাবে। একদিন মক্কা গেছেন, এক ড্রাইভার ট্যাক্সিতে চেপেছে, সৌদি লেমুজিন ট্যাক্সিতে চেপেছে, তখন ওই সৌদি লেমুজিন বলছে যে আপনার সাথে একটু পরিচিত হইতে পারি, বলে হ্যাঁ, তখন বলছে আনা মোহাম্মদ বিন সালে ওসাইমিন, তখন ও বলছে একটা মিসকিনের মতো লোক, ফকিরের মতো লোক, সাদা সিদা, উনি পয়সা পরে আছে, ইবনে উসাইমিনের নাম শুনেছে যে ও বিশাল আলেম, রাজা বাদশাহদের সাথে বসে, আর সেই ইবনে উসাইমিন আমার ট্যাক্সিতে বসেছে, তো ও এটা কেউ রহস্য ধরেছে। ধরার পরে বলছে যখন শুনলো যে আনা মোহাম্মদ বিন সালে ওসাইমিন, তখন বলছে যে আনা আব্দুল ইজিন বাজ, বলছে আমি হচ্ছি বিন বাজ, মানে আপনার চেয়ে বড় আলেম, আর বিন বাজ হচ্ছে ইবনে উসাইমিনের ওস্তাদ। ওকে শেখ তখন বুঝাবার চেষ্টা করলেন যে দেখো তুমি আমার এটাকে রহস্য নিলে, রহস্য না, আমি তোমাকে ঠাট্টা মজাক করিনি, আমি ইবনে উসাইমিন, আর তুমি ইবনে বাজ করতে গেলে, ইবনে বাজ আমার ওস্তাদ। হ্যাঁ, ও প্রথম মানতে চায় না, বলছে যে আনতা ফি মক্কা, ইবনে উসাইমিন ফিল কাসিম, ফিল কাসিম কে আনতা ফি মক্কা। জি, এইরকম হচ্ছে বদুদের অবস্থা, বেদুইনদের। তো আল্লাহ পাক কোরআনে যে বলেছেন যদিও কুফরি দূর হয়ে থাকে, যদিও কপটতা মোনাফিকি দূর হয়ে থাকে, কিন্তু সভ্যতা থেকে অনেক দূরে, যারা বকরি ছাগলের পিছনে ঘুরে বেড়ায়, যারা উটের পিছনে ঘুরে বেড়ায়, যারা শিক্ষা থেকে দূরে, যে কোনো আমাদের দেশের গ্রামাঞ্চলের ছেলেরা তুমি বলবে না, আপনি বলবে কিছু বুঝে না, আপনি দিয়ে শুরু করে তুমি দিয়ে শেষ করে। আমি 7 বছর শিক্ষকতা করেছি বড় বড় মাদ্রাসায়, তো তার মধ্যে মদিনা আসার আগে যে মাদ্রাসা শিক্ষকতা করতাম ওখানকার সভাপতি বৃদ্ধ মানুষ, 70-80 বছর বয়স, খুব ভালোবাসতেন আমাকে, আমার ওসিলাতে সবকে আম খাওয়াইতেন, অন্য অন্যজনকে এত ভালোবাসতেন। তো যাই হোক, উনি আমাকে আপনি দিয়ে শুরু করতে মাঝে মাঝে তুমি বলে দিতেন, তাই বলছি আপনি এক গিয়ারে থাকেন, আমি একটু রহস্য, আপনি এরকম বিভিন্ন গিয়ারে কেন যাচ্ছেন, একটা গিয়ারে থাকেন, হয় আমাকে স্নেহ করে আপনি তুমিই বলেন, আর না হলে যদি শ্রদ্ধাই করেন যে আমি আপনাদের এখানকার শিক্ষক, তো আপনি আপনি বলেন, একটা বলেন। তো আমাকে বলছে যে মৌলানা সাহেব আমি অত বাঁধাধারা কথায় থাকতে পারবো না, আমি অত বাঁধাধারায় কথা থাকতে পারবো না, আমার যেটা মন সেটাই বলবো। খুব হাসলাম, যে যেটা মন সেটাই বলবো। তো যারা গ্রাম অঞ্চলে বসবাস করে এইরকম অবস্থা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস তাহলে শোনা এই মর্মে। নবী সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মান সাকানাল বাদিয়াতা জাফা, যারা বেদুইন অঞ্চলে বসবাস করে, গ্রাম অঞ্চল, আমাদের দেশের গ্রামগুলো খানিকটা সভ্য হয়ে গেছে, তাই না,
গ্রামে সবকিছু পাওয়া যায়, গ্রামে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু যে গ্রামে মাদ্রাসা নেই, স্কুল নেই, শিক্ষার ব্যবস্থা নেই, আদব কায়দা শিখার আবার কেউ নেই, কোনো ইসলামিক আলোচনা হয় না, দর্স হয় না, তারা একবার সভ্যতা থেকে দূরে, ইসলাম থেকে দূরে। মানসা কানাল বাদিয়াতা জাফা, যারা বেদুইন অঞ্চলে বসবাস করে তাদের অন্তর শক্ত হয়ে যায়। আর যে শিকারী পশুর পিছনে ছুটে, শিকার করা যায়, অনেকে পাখি শিকার করে বেড়ায়, অনেকে পশু খরগোশ হরিণ শিকার করে বেড়ায়, যারা এরকম বনে জঙ্গলে শিকার করে বেড়ায়, নবী সাল্লাল্লাহু বলেছেন ওরাও ভালো না, ওরা গাফিল হয়ে যায় আল্লাহর জিকির আজকার থেকে। শিকার করতে করতে নামাজ ওর জোহর আসর গেছে, মাগরিব হয়ে গেছে, খবরই নেই ওর। আর এইরকমই অবস্থা আজকালকার যুগে ক্রিকেট খেলা লোকদের, হ্যাঁ হ্যাঁ ফুটবল খেলা লোকদের, এইরকম যতগুলি খেলা রয়েছে, নামাজ বলে কোনো পরোয়া নেই। সুতরাং যেই খেলাতে নামাজে বাধা সৃষ্টি করে অথবা নামাজের রক্ত পার করে দেয়, সেই খেলা আসলে খেলা জায়েজ হইলেও এই বহিরাগত কারণে সেই খেলা হারাম। ক্রিকেট কয়েক ঘন্টা ধরে খেলা হয়, ও যদি প্লেয়ার বলে যে না আমি এখন নামাজ পড়তে যাবো, তাও হয়তো নামাজ পড়তে যেতে পারবো, তুই নামাজ পরে পড়বি, এখন খেলা সার, তুই এখন লাইনে আছিস, আমি বুঝিও না, আলহামদুলিল্লাহ না বুঝলেই ভালো। ক্রিকেট অনেকে বুঝে কিন্তু আমি বুঝিও না আপনাদের বলছি, আর এটাতে আমি গৌরব করি যে আলহামদুলিল্লাহ বুঝি না, কারণ বুঝলে একটু দেখার ইচ্ছা হয়, বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলে থাকি, সামনে টিভি আছে, দেখার ইচ্ছা হবে কিনা আমার খোলারও ইচ্ছা হয় না। বোম্বাইয়ের মতো জায়গাতে 15 দিন 20 দিন 25 দিন হ্যাঁ ওই স্টারওয়ালা হোটেলগুলোতে থেকেছি, টিভিটা খুলিও নি, অনও করিনি, কারণ আমার কোরআনে তফসির নিয়ে আমি ব্যস্ত, হয় পড়বো আমি প্রস্তুতি নেব, তারপরে গিয়ে আমাকে রেকর্ডিং করাইতে হবে, বক্তব্য করতে হবে, আমাকে তফসির পেশ করতে হবে, তো আমার টিভি খুলে লাভটা কি, সময় হয় না, সময় হলেও খুলিও নি, এসে একটু সময় পেলে একটু রেস্ট করো। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে না বুঝে ভালো, বুঝলে আবার খোলার ইচ্ছা হইতো, তাই না? মাছ ধরা, হ্যাঁ হ্যাঁ, এই যে সমুদ্রের পাশে যারা মাছ ধরে, নামাজ পড়ে, ফজরের নামাজ মাঝে মধ্যে গিয়েছি, ফজরের নামাজ আমি ওখানে গিয়ে একবার মসজিদ, যেটা আপনার সাদুল আহমেদের মসজিদ আছে, ওইখানেও নামাজ পড়েছি ফজরের মাঝে মধ্যে গিয়ে, দেখি যে মাছ ধরছে। আর অমুসলিম হয়তো ঠিক আছে, ফিলিপিন অমুসলিম গুলো, মুসলিম বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মাছ ধরছে বেনামাজি সব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা শিকার করে সে শিকার মাছের শিকার হইতে পারে, হ্যাঁ মাছ ধরা, গাফালা গাফিল হয়ে যায় আল্লাহ থেকে। ওমান আতা সুলতানা, আর যারা শাসকের কাছে যায় পেছনে পেছনে ঘুরে, উফতুতে না, তারা ফেতনায় পড়ে যায়, দুনিয়ার লোভ লালসা চলে আসে, তখন দীন ইসলাম সম্পর্কে তখন কি হয়ে যায়, তখন ডিসকাউন্ট দেওয়া শুরু করে। এই জন্য শাসকদের পেছনে পেছনে ঘোরা কাজ আলমাই কেরামরা, বড় বড় আইম্মাই কেরামরা করতেন না, তারা বড় কোনো পদ নেননি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, তাদেরকে বড় বড় পদ দিতে চেয়েছে, দেশের প্রধান বিচারপতি করে দেবো, রাইসুল কোজাত করে দেবো, নিতে চায়নি তারা, অনেক অনেকে পদকে, ইবনে উসাইম রহমতুল্লাহ তাকে সৌদি আরবে, অথচ সৌদি আরব আলহামদুলিল্লাহ এখন ইসলামের অবস্থা দেখেন, ইসলামী আইনের বাস্তবে এমন নয় যে মন গড়া তাকে বিচার করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে বিচার করতে পারবে, তারপরে অনেকবারই তার কাছে কাজা পেশ করা হয়েছে যে আপনি সৌদি আরবের প্রধান বিচারপতি হন, তিনি বলছেন আমি বিচারপতি হব না, কার বিচার করতে গিয়ে কি ভুল হবে কি হবে না হবে আসল বিষয়টা বুঝতে পারবো, আমি বিচার বিভাগে যাবই না, আমি এই এতে তিনি পড়াইতেন যেটা এখন আলকাসি ইউনিভার্সিটি, তখন কলেজ ছিল, ইউনিভার্সিটি হয়েছে, সেখানে তিনি ক্লাস নিতেন, আর তার মসজিদে অনাইজার মসজিদে নিয়মিত তার দর্স হইতো, আর প্রত্যেকটা দর্স আমি কয়েকটা দর্সে হাজির হয়েছি, মাগরিব থেকে শুরু হইতো, রাতের 9টা 10টা পর্যন্ত চলতো, সেই দর্সগুলিতে দেশ বিদেশ সারা পৃথিবী থেকে লোকেরা আসে থাকতো, যারা বিদেশি লোক তাদের থাকার ব্যবস্থা থাকতো, 400 থেকে 500 নিয়মিত প্রতিদিন থাকতো। এগুলি হচ্ছে ভালো কাজ, এগুলিতে কোনো ফেতনা নেই, ফেতনা মুক্ত, বাইরে কি হচ্ছে না হচ্ছে, মাঠে ঘাটে রাজনীতিতে কোথায় কে মিছিল বিক্ষোভ ওই সব থেকে, ওই সব ফেতনা থেকে বেঁচে থেকে আপনি আপনার নিরাপদ দিনের খেদমত করলেন। আর শাসকদের পেছনে যাওয়া ফেতনার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক সব কিছুই জানেন এবং তিনি তার কাজে প্রজ্ঞাবান। সবকিছু যখন জানেন তো আল্লাহ ফাকরাব্বুল আলেন বেদুইনদের অন্তরের অবস্থা বলেছেন যে তাদের কুফরি, তাদের কপটতা খুব শক্ত এবং তার আল্লাহ পাকের নাজিলকৃত দিনের সীমানা সম্পর্কে না জানারই উপযুক্ত, জানে না কিছু। জি, তবে যারা বেদুইন কিন্তু নবী সাল্লামের কাছে এসে শিখেছে অথবা আলেমদের কাছে বসেছে, দিনের দর্শে বসেছে, তারা সভ্য হয়ে গেছে, গ্রাম অঞ্চলের লোক, আমরা গ্রাম অঞ্চলে বসবাস করেছি কিন্তু গ্রাম অঞ্চল থেকে এসে দিন শিখেছি আলহামদুলিল্লাহ।
ওমিনাল আরাবি মান ইত্তাখিযু মা ইউনফিকু মাগরামা ওয়া ইতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর আলাইহিম দায়রাতুস সাউই ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলছেন যে বেদুইনদের কতক এমন রয়েছে, মান ইত্তাখিযু মা ইউনফিকু মাগরামা, যা তারা ব্যয় করে দান খেরাত হিসাবে অথবা জিহাদের জন্য চাইলেও দিয়ে দেয়, যা তারা ব্যয় করে খরচ করে সেটাকে তারা জরিমানা মনে করে। জরিমানা মাগরাম, এখান থেকে গারামা শব্দ। আজকাল আরব দেশে কি ব্যবহার হচ্ছে, ফাইনকে গারামা বলছে না, আমাকে এই ক্ষেত্রে গারামা, পেনাল্টির ক্ষেত্রে গারামা বলে, গারামা লেগে গেল। তো কোরআনের ভাষায় কি রয়েছে ওটা, মাগরাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, ওয়া মিনাল মাসামি ওয়াল মাগরাম, যে দোয়াটি দোয়ায়ে মাসুরাতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সাহাবীরা পড়তেন এবং মুখস্থ করেন। আমাদের দেশে শুধু একটি দোয়ায়ে মাসুরা মুখস্থ, আর মনে করে যে ওইটাই হচ্ছে দোয়ায়ে মাসুরা, বড় এক অজ্ঞতা। সালাম ফেরার আগে খানে আত্মায়াত পড়ে আর দুরুদ পড়ার পর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ব্যাস এতটুকু হচ্ছে আমাদের বিদ্যার দৌড়, ইসলামের দৌড়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকটা জিনিস থেকে যে আশ্রয় চাইতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ওয়া মিনাল মাসামি ওয়াল মাগরাম, গুনাহ থেকে এবং মাগরাম থেকে। মাগরাম মানে ঋণ, এখানে ঋণ। আল্লাহ পাক মাগরাম ঋণকেও বলা হয়, আর মাগরাম কাকে বলা হয়, জরিমানা ফাইনকে বলা হয়। এখানে ফাইনের অর্থে রয়েছে। তো কতক বেদুইন এমন আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা ইসলাম কবুল করেছে, কিছু খরচ করে, সাদকা খেরাত করে বা যাকাতও দেয়, যাকাত দেওয়াকে তারা কি মনে করে, মাগরাম, যে জরিমানা লেগে গেল। আরে 100 টাকা ছিল, 250 টাকা জরিমানা লাগলো। হ্যাঁ, আজকালকার যারা ফাসিক বেদিন লোক, যাকাত দিল বা যাকাত সম্পর্কে বিরূপ মন্তব্য করে, কি বলে, ই আল্লাহর পক্ষ থেকে ট্যাক্স, ট্যাক্স মানে তো ফাইন, ট্যাক্স তো ইসলামে নেই, তো যাকাত ট্যাক্স নাই। কেউ যদি যাকাতকে ট্যাক্স বলে সে হয় মূর্খ জাহেল, আর না হলে সে মোনাফেক। যেমন মোনাফেকরা বলতো যে নবী জরিমানা লিখেছেন আমাদের কাছে, হ্যাঁ ওই রকমই মনে করে যে আল্লাহ আমাদের কাছ থেকে যাকাত চেয়েছে যে শতকরা 2.5%, হ্যাঁ বা 20 মনে 1 মন, বা যদি সেচ বিহীন এমনিতে হয়ে যায় তাহলে 10 মনে 1 মন, এগুলো হচ্ছে ট্যাক্স। জি জি, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দাও, এটি হচ্ছে ইবাদত, আপনার অন্তরের ইবাদত। দান খায়রাত করলে যাকাত দিলে অন্তর বড় হবে, প্রশস্ত হবে, যারা দিতে পারে তাদের মন বড় হয়, দেখবেন আপনি দিয়ে। আর যারা নেই তাদের মন ছোট হয়, খাই খাই যায় না, কেমন করে পাবো কেমন করে পাবো, ভিক্ষা করা পেশা, এই জন্য খুব নিকৃষ্ট পেশা, মন একেবারে ছোট হয়ে যায়, অপর বাড়ি খেতে খেতে মন একেবারে সংকীর্ণ যে কাউকে আর খাওয়াতে পারে না। এই জন্য মিলাদগুলি হয় পয়সাওয়ালাদের বাড়ি, হ্যাঁ সাধারণ লোকদের বাড়ি, দুনিয়ার শিক্ষা শিক্ষিত লোকদের বাড়িতে হয়, কিন্তু মোল্লা হুজুরদের বাড়িতে মিলাদ হয় না, কারণ খেয়ে খেয়ে এমন দিল সংকীর্ণ হয়েছে কাউকে খাওয়াইতে পারে না, বুঝে গেছে, যার ফলে মোল্লা হুজুরদের বাড়ি কখনো মিলাদ পড়তে দেখেন না, যে অমুক হুজুরের বাড়িতে মিলাদ হচ্ছে, দেখেছেন, কখনো দেখবেন না। মিলাদ হারাম, মিলাদ বিদাত, সে আপনি হুজুরের বাড়ি করেন আর আপনি শাসকদের বাড়িতেই করেন আর পয়সাওয়ালাদের বাড়িতে করেন, কিন্তু এটা পেট ব্যবসা। আর মোল্লার বাড়িতে নিজের বাড়িতে মিলাদ করে তো পয়সা হবে না, পেট ব্যবসা হবে না, এই জন্য মিলাদ হয় না। আর ও তো খাওয়াইতে পারে, সারা জীবন তো খেতেই থাকলো অন্যের ঘরে, খাওয়াইতে পারে না। আল্লাহ পাক বলছেন যে এই বেদুইনদের কত কেমন আছে, যারা যা খরচ করে এই খরচকে তারা কি মনে করে, মাগরামান জরিমানা মনে করে। ওয়াতারাব্বাসু বিকুম দাওয়াইর, এবং তারা তোমাদের সম্পর্কে, হে নবী মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা, তোমাদের সম্পর্কে তারা প্রতীক্ষা করে। আর দাওয়াইর, দাওয়াইর দায়রাতুনের বহুবচন, দায়রাতুন মানে কালের আবর্তন বিবর্তনে বিপদ আপদ আসা। জি, দাঁড়া এদুর মানে হচ্ছে কোনো কিছু, হ্যাঁ চক্কর দিয়ে আসা, হ্যাঁ ঘুরে আসা। এই জন্য এই যে গোল চক্করগুলি রয়েছে এগুলিকে আরবিতে দাওয়ার বলা হচ্ছে, বুঝলে না, এটা দাওয়ার। জি, তো এতর অভ্যাস বেকম দাওয়ায়রা মানে কি করবেন, তোমাদের সম্পর্কে তারা প্রতীক্ষা করে। আর দাওয়ায়রা মানে দুর্দিনের, যে তোমাদের উপর দুর্দিন আসুক, বিপদ আবার আসুক, শুধু অপেক্ষায় থাকে যে কখন মোহাম্মদের ক্ষতি হবে, কখন মোহাম্মদের সাথী সঙ্গীদের ক্ষয়ক্ষতি হবে, তারা কখন হারবে আর কখন তাদের এই হবে সেই হবে, হতাহত হবে, এগুলির অপেক্ষায় থাকে। আলাইহিম দায়রাতুস সাউ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তাদের ওপর। এই বেদুইন যারা মুনাফিক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের ক্ষয়ক্ষতি হোক, তাদের দুর্দিন আসুক, এই প্রতীক্ষায় যারা থাকে, তাদের ওপর মন্দ কুচক্র রয়েছে বা তাদের ওপর মন্দ দুর্দিন রয়েছে। জি, তাদের ওপর দুর্দিন রয়েছে। আলাইহিম দায়রাতুস সাউ,
ওয়াল্লাহু সামিউল আলিম, আল্লাহ পাক রব্বুল সর্বশ্রোতা, সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আমিনাল আরাবে মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক রব্বুল এক চেটিয়া তাহলে সব বেদুইনকে খারাপ বলেননি। এতক্ষণ পর্যন্ত খারাপ বেদুইনদের গুণগুলি বলা হলো, দোষগুলি বলা হলো, এখন ভালো কিছু বেদুইন আছে। গ্রাম অঞ্চলে বাস করলে যে ভালো মানুষ হবে না এমন কথা নেই, হইতে পারে কিন্তু সংখ্যা কম, হ্যাঁ শিক্ষা কম, সুতরাং সংখ্যা কম। জি, এক বেদুইনের গল্প মনে পড়লো, আল কাসিমে জোহরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছি, 1995 ঘটনা। আর ও বেচারা কাঠ ফাট নিয়ে তার ওই পিক আপে করে নিয়ে এসে কাঠ বিক্রি করে, রোদ্রে গরমের দিন কাঠ নিয়ে এসছে গরমে, আর মাথাও গরম হয়ে আছে তার, জোহরের নামাজ পড়ে, ও তো নামাজ জোহরের নামাজও পড়েনি, কাঠ নিয়ে শুধু খুঁজে, কাঠের অন্য শহর থেকে হইতে এসছে, কাঠের মার্কেট, লকড়ির মার্কেট খুঁজে বেড়াচ্ছে, যদি আরবরা ঠান্ডার দিনে লকড়িটুকু পোড়ায় না বা লকড়িতে কোনো কিছু পুড়িয়ে খায়, তো এই লকড়ির মার্কেট খুঁজছে। আমাকে জিজ্ঞেস করছে কয়েকজন পাকিস্তানি আর সব অন্যরা ছিল, বাংলাদেশও ছিল, দাঁড়িয়ে আছে আমার পাশে, ওই ওরা দুইজন আছে, এসে জিজ্ঞেস করলো। তো আমি বললাম যে ভাই জানি না আমি, তো ওতে আমার একটু কথা তো বুঝতে পারলো যে সৌদি না, কিন্তু গুতরা দুটা লাল রুমাল দেখে তো সৌদি প্রথম মনে করেছে। তো তখন শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করে, যখন জানতে পারলো যে এটা তো সৌদি না, তখন আর ইয়ে গুতরা দিয়ে ভদ্রলোক দাঁড়িয়ে আছে আর আমি এই রোদে ঘাম বইয়ে কাঠ বিক্রি করে পেটের ভাত তলাশ করছি, পরেশান হয়ে আছি, বরদাস্ত তার হলো না হিংসাতে। সে আমাকে বলছে, জানতা হিন্দি, আনতা পাকিস্তানি, আনতা বাঙালি, এ কয়েকবার বলার পরে, তারপরে আমি তো কিছু বলছি না তাকে, কারণ ওর মুডটা দেখছি ওই রকম চুপচাপ দাঁড়িয়ে আছে। ও পাকিস্তানিগুলোকে বলছি এই মোটা সোটা বুঝে দৌড়বে, একে দৌড়ে একটু উঠানো যাক, একটু সাইজ করা যাক, কেউ সাহস করে না। আমি বললাম যে থাক তাহলে, তোমরা যখন সাহস করে না একটু সাইজ করা যেতে পারে, তো থাক। আর তখন যুবক মানুষ, আজকে থেকে কতদিন আগে, 20 বছর হয়ে যাচ্ছে না, 20-21 বছর আগে। তো আমাকে বলছে যে খামসা সানা কুল্লো আজনবী রোহবাররা, তর্জমা করতে হবে, তর্জমা করা লাগবে। কি বললাম, হ্যাঁ 5টা বছর তোমরা, আর তারপরে সবগুলিকে তাড়িয়ে দেবো, একটা করে রাখবো না। 20 বছর হয়ে গেছে, ওরা স্বয়ংসম্পূর্ণ হইতেও পারছে না, আর সৌদি আজাশান আনার পরেও তারা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হতে পারে না, বরং তারা অনেকে ঠকামি করে নাম লিখিয়ে বসে বসে বেতন নেওয়ার ধান্দা করছে, যার ফলে পায়ে দাঁড়াতেও পারছে না, আমাদেরকে তাড়াতেও পারছে না। ওরা পায়ে দাঁড়িয়ে গিয়ে দায়ী যদি হয়ে যেত আমি চলে যাবো, কেন থাকবো, থাকার কোনো প্রয়োজন নাই, এসে আমার এখানে এসে দার্স দিক আর ইসলামের দাওয়াতের কাজ করুক, চলে যাবো এখান থেকে, কোনো অসুবিধা নেই। তো আলহামদুলিল্লাহ ওর 5 বছর বলেছিল, 20 বছর হইল। জি, তো বলছিলাম যে অসভ্য যারা বেদুইন তারা বড় অসভ্য থাকে, জি, আর হিংসাও তাদের অন্তরে থাকে। 500 রিয়াল বেতন দিলে আর বরদাস্ত নেই, কিন্তু শহরের লোকের ওই হিংসা নেই। আমি দামাম শহরের লোক কিন্তু 2000 বেতন দিলে বিদেশিকে ওই হিংসা করে না, কিন্তু যদি আপনি বেদুইন এলাকার লোক 700 টাকা বেতন, হ্যাঁ হাজার কেজির বাংলাদেশ গেলে 700 কত হয়ে গেল, 14,000, ও 14,000 আর বা তাসার আলফ, হ্যাঁ বুঝা গেছে, ওই হিসাব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিছু বেদুইন ভালো মানুষও আছে, অমিনাল আরাব মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর কিছু বেদুইন এমন আছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির পরকালেও বিশ্বাস রাখে, ওয়া ইত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সলাওয়াতির রাসূল, আর যা কিছু তারা ব্যয় করে, খরচ করে, সাদকা দান খেরত করে, তা আল্লাহর সান্নিধ্য লাভের উপায় মনে করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার বা দোয়া নেওয়ার উপায় মনে করে, যে দান খেরাত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করব, নৈকট্য লাভ করব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক দোয়া হাসিল করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হুকুম করেছেন, যারা সাদকা দেবে, যারা দান খেরাত করবে, যারা যাকাত দেবে, তাদেরকে তুমি কি করো, দোয়া দাও। সামনে ওই আয়াতটি আসছে, আলা শুনে রাখো, ইন্নাহা কুরবাতুল্লাহম, নিঃসন্দেহে এটি মানে তাদের এই নিষ্ঠার সাথে, এখলাসের সাথে দান খেরাত করা তাদের জন্য আল্লাহর নৈকট্যের উপায়, আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। সাইয়ুদখিলুহুমুল্লাহ ফি রহমাতিহি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে নিজ রহমতে প্রবিষ্ট করবেন, আল্লাহ তার নিজ রহমতে দাখিল করবেন। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুর বড় মার্জনাকারী আর বড় দয়াবান।
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم এই আয়াতে মুহাজিরিন আনসারদের প্রশংসা আল্লাহ পাক করেছেন। এই আয়াতে আল্লাহ পাক মুহাজিরিন আনসারকে সার্টিফিকেট দিয়েছেন, উত্তম সার্টিফিকেট। এই সার্টিফিকেটকে কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করলো। আর কোরআনের আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলিম থাকে না, কি হয় তার নাম? জি হ্যাঁ, তার নাম মুসলিম থাকে না। জি, ভালো করে শুনে রাখেন। এখন আসেন, আল্লাহ পাক বলছেন ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন এবং আনসারদের মধ্য থেকে প্রথম সারির যারা অগ্রণী, আসাবিকুন অগ্রণী যারা, আর আউয়ালুন মানে প্রথম সারির, মিনাল মুহাজিরিন মুহাজিরিনদের মধ্য থেকে মানে আগে ভাগেই যারা ইসলাম গ্রহণ করেছে প্রথম দিকেই, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ইসলামের দাওয়াত নিয়েছেন মক্কাতুল মুকাররমায়, আর আনসারদের মধ্য থেকে যারা আগেই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে বিলম্ব না করে নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের আগেই, বায়াতে আকাবা উলাতে বায়াতে আকাবা সানিয়াতে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের সাথে সাথেই প্রথম দ্বিতীয় হিজরিতেই বিলম্ব না করে ওই সময়গুলিতে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে, বিশেষ করে তাদের আল্লাহ পাক প্রশংসা করছেন। জি, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন, আর যারা তাদের অনুসারী হয়েছে নিষ্ঠার সাথে, তাদের অনুসারী হয়েছে মানে পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লামের জীবদ্দশায়, হয়তো ইসলামে বিলম্ব হয়েছে পঞ্চম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে, নবী সাল্লামের ইন্তেকালের পূর্বে তারাও সাহাবি, ঠিক না? তারাও এতে সামিল, এবং তার সাথে সাথে অনুসারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে যারা পেয়েছেন তাদেরকে কি বলা হয়? তাবেইন। তারাও এবং তাবেইনদেরকে যারা পেয়েছেন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, হ্যাঁ, তারা হচ্ছে তাবা তাবেইন। এমনকি কিয়ামত পর্যন্ত যারা এই পথের পথিক হবে সকলকে আল্লাহ এই আয়াতে সামিল করেছেন, কিন্তু একটা শর্তের সাথে। সে শর্তটি কি আছে? ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম, যারা সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসারদের অনুসারী হবে বি ইহসানিন মানে বি ইখলাসিন, নিষ্ঠার সাথে, সৎ ব্যবহারের সাথে, সদাচরণের সাথে, এহসানের সাথে। জি, এহসানের সাথে। এহসানের বিপরীত কি হয়? কি হয়? এখলাসবিহীন। হ্যাঁ, তাদের আন্তরিকতা ছিল না, নিষ্ঠা ছিল নিষ্ঠাবিহীন। তারা অনুসারী পরে এসেছে, তাবেইনদের যুগে এসেছে বা তাবা তাবেইনদের যুগে এসেছে, কিন্তু তাদের আকীদা আমলে ইসলামে আখলাকে কি ছিল না? এখলাস নিষ্ঠা ছিল না, বা সৎ ব্যবহার ছিল না। সৎ ব্যবহারের বিপরীত হচ্ছে খারাপ আচরণের সাথে। তারা তাবেইনদের যুগ পেয়েছে, হ্যাঁ, তাবা তাবেইনের যুগ পেয়েছে, কিন্তু খারাপ আচরণের সাথে। তারা কি এতে সামিল হবে? তারা সামিল হবে না। আমি এই কথাগুলি কেন বললাম, যখন ভেঙে বলো বুঝতে পারবেন। কারণ তাবেইনদের যুগে, তাবা তাবেইন যুগে কিছু লোকের এমন ছিল যারা জালেম ছিল, যারা খুন করেছে, যারা অত্যাচার করেছে, তারা যাতে করে এতে সামিল না হয় তাদের ক্ষেত্রে আমরা নীরবতা পালন করব। যা তারা করেছে, অন্যায়গুলি করেছে, তাদের ভালো আমল ছিল, কিন্তু যে অন্যায়গুলি করেছে সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন হাদিসে বলেছেন, আফজা ইলা মা কদ্দামা, যা কিছু দুনিয়ায় করেছে আল্লাহর কাছে গিয়ে তা পেয়ে গেছে। অপরাধ করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, কারো হক নষ্ট করেছে, সুতরাং আল্লাহ পাকের কাছে গিয়ে পেয়ে গেছে। কিন্তু এই প্রশংসায় সামিল করা হবে সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার, হয় মুহাজিরিন আর না হইলে আনসার, এবং তাদের যারা নিষ্ঠার সাথে অনুসারী, সদাচরণের সাথে অনুসারী, মানে তার মানে কি, যেই ইসলাম সাহাবায়ে কেরামদের যুগে ছিল সেই ইসলাম পালন করে না, তাতে নতুন কিছু মরিচ মশলা লাগিয়ে বলেন, এখনকার যুগে যারা কিছু এমন ইসলাম পালন করছে, ধর্মকর্ম করছে, যা নবী সাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাদের মধ্যে এহসান আছে কি? নাই। কারণ তারা সাহাবায়ে কেরামদের জামানার ইসলাম পালন করেন। এখন সাহাবায়ে কেরামদের জামানার ইসলামটা ভালো করে চোখ খুলে দেখুন, সেই যুগে মাজার ছিল, পাকা কবর ছিল না? নবী সাল পাকা কবর, কোন জায়গায় পাকা কবর তো দূরের কথা, যদি উঁচা কবর থাকে তো গুড়িয়ে দিও, বরাবর করে দিও বলেছেন আলীকে, বলেন নাই? হ্যাঁ, সেই যুগে কবরে চাদর চড়ানো থাকতো, ফুল দেওয়ানো থাকতো,
কবর কি মসজিদে দেওয়া হইতো না লানত করেছেন মসজিদে কবর যারা দিবে তাদের উপর, হ্যাঁ, বা কবর যারা মসজিদ তৈরি করে তাদের উপর? সেই যুগে কি কবরে ওরস লাগতো? সেই যুগে কি কবরকে মাজার বলা হইতো? হ্যাঁ, সেই যুগে কি কবর পূজা হইতো? কবরে খাসি মোরগ জবাই করা হইতো? রসুল্লাহর কবরে, সাহাবাই কেরামের কবরে, আবুবকর উমর উসমান কারো কবরে কি খাসি মোরগ জবাই করা হইতো? হ্যাঁ, ভিড় ভাড় লাগানো হইতো, ধুমধাম হইতো, ওরসের মেলা লাগতো? সেই যুগে কি মিলাদ হইতো? হ্যাঁ, না 500 বছর পরে মিলাদ শুরু হয়েছে? বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদ করেছেন, জন্মবার্ষিকী পালন করেছেন, না শুরু করেছে কারা? ইহুদি মুনাফিকরা, যারা নিজেদেরকে ফাতি বলেছিল, ওবাইদি বংশ, রাফেজি শিয়ারা মিশরের শাসকরা, আর ওদের কাছ থেকে ইরাকের সুন্নি বিদাতিরা নিয়েছে, আর এই সুন্নি বিদাতিরা পাচার করেছে আফগানিস্তান ইরান হয়ে ভারতে পাচার করেছে। তাহলে এই মিলাদ, নবী সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করা মদিনারও সুন্নাত নাই, মক্কারও সুন্নাত নাই, এ হচ্ছে রাফেজিদের সুন্নাত। আর তার আগে রাফেজিদের পূর্বপুরুষ ইহুদিরা, ওরা আসলে ইহুদি ছিল, ইসলামের ক্ষয়ক্ষতি সাধনের জন্য তারা ইসলাম গ্রহণ করেছিল, আর কয়েকশো বছর তারা রাজত্ব করেছিল মিশরে, তাদের সুন্নাত এটি। নবীর সুন্নাত নাই, সাহাবায়ে সুন্নাত নাই। তাহলে বুঝেন যে এই দোয়াতে যে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি এবং ওয়ারাজুমার তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে, এতে কি মিলাদিরা সামিল হতে পারবে? মাজারের খাদেমরা সামিল হতে পারবে? অরসে বিশ্বাসীরা সামিল হইতে পারবে? যারা মাজারের হেফাজত করছে, কবরকে ভাঙতে চায় না, কবরকে কাঁচা কবরে পরিণত করতে চায় না, কবর পূজাকে জিন্দা করে রেখেছে, তারা কি সামিল হইতে পারবে? কখনো সামিল হইতে পারবে না, কখনো সামিল হইতে পারবে না। এরা সাহাবায়ে কেরামের তরিকার বিপরীত তরিকাতে চলেছে, অন্য রাস্তায় চলে গেছে। আল্লাহ পাক যারা বুঝার তৌফিক দান করেন। মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন, আর আনসার যারা মদিনার লোক, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করেছিলেন, তাদেরকে আনসার বলা হয়। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন আনসারদের মধ্য থেকে প্রথম সারি যারা অগ্রণী, ওয়াল্লাযিনা তাবাউ, আর যারা তাদের অনুসারী হয়েছে, বিহেসানে নিষ্ঠার সাথে, সদাচরণের সাথে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন নিশ্চিত। অতীতকাল কেন বলা হয়েছে? কারণ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং হয়ে যাবেন, কিয়ামতের দিনও সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ, আমি এদের উপর রাজি, এই সাহাবীদের, নবীর সাহাবীদের উপর। ওয়ারাজু আনহ, এবং আল্লাহর কাছে তারা আল্লাহর অশেষ নিয়ামত পেয়ে তারাও রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া আদাল্লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ পাক বহু জান্নাত তৈরি করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহার, যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে। খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ফৌজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য। জি, এখন একটি কথা যে বললাম, এহসানের শর্ত আল্লাহ লাগিয়েছেন যারা সাহাবায়ে কেরামদের পর, তাহলে সাহাবায়ে কেরাম সবাই মহসিনিন। কি বলবো আমরা? সাহাবায়ে কেরাম সকলে কি মহসিনিন, মানে নিষ্ঠাবান। তাদের সকলের মধ্যে এহসান ছিল, হ্যাঁ, সকলে নিষ্ঠাবান ছিলেন, সকলে সদাচরণ করেছেন আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, আর সাথী সঙ্গীদের সাথে, বুঝা গেছে? বাকি কথা হলো, তাবেইনদের যুগে অল্প স্বল্প কিছু আগাছা ছিল যাদের মধ্যে এহসান ছিল না, যারা খারাপ আচরণ করেছে, তাদের ক্ষেত্রে আমরা রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাজু আনহু বলবো না। সুতরাং ইয়াজিদের দ্বারা কিছু জুলম অত্যাচার হয়েছে, বলবো না যে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, আমরা কি বলবো না? ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবো না, আর লানত করবো না। যারা লানত অভিশাপ করে তারাও গোমরায়, একদিকে গোমরা, আর যারা রাদিয়াল্লাহু আনহু বলে বা রাহিমাহুল্লাহ বলে তারাও ভুল করে, তারাও এই ক্ষেত্রে ভুল করে। যদিও ফাঁসে গোনাগার মুসলিমকে দোয়া দেওয়া জায়েজ, এই ক্ষেত্রে ভুল না, জায়েজের ক্ষেত্রে ভুল করে না, কিন্তু এতে মানুষের যেহেতু অ্যালার্জি রয়েছে, এই ক্ষেত্রে হেকমত হচ্ছে এই সব দোয়া দেওয়া থেকে বেঁচে থাকা। আপনি বদদোয়াও দিয়েন না, আর নেক দোয়াও দিয়েন না, আপনি চুপ থাকেন যে ওরা মারা গেছে ভালো আমল নিয়ে, খারাপ আমল নিয়ে, ওদের কি হবে আল্লাহ ভালো জানেন, আল্লাহর উপর ছেড়ে দেন, যথেষ্ট নয় কি? যথেষ্ট নয়, শেষ পরিমাণে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ পাক অবশ্যই জালেমের বিচার করবেন, জালেমের কাছ থেকে আল্লাহ পাক নেকি কেটে মজলুমকে অবশ্যই দেবেন। তারপরে সাজা শাস্তি যা হওয়ার হয়ে, যদি কবরে হয়ে যায় তো হয়ে গেছে, দুনিয়ায় হয়তো হয়ে গেছে, আর তারপরে যদি না হয়ে থাকে তো জাহান্নামে কিছু হবে, তারপরে যাবে। কিন্তু এইভাবে আর ওর চাইতে বড় জুলম করেছে ইবনে জিয়াদ, সরাসরি যে ইবনে জিয়াদ জালেম, হোসেন রাজি আল্লাহ তাআলার কারবালার মাঠে শহীদ করেছে,
সেও তো তাবেই ছিল, মানে তাবেইর যুগের লোক ছিল, এই অর্থে তাবেই ছিল। কিন্তু তাকেও বলবেন যে ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ বলবেন, হ্যাঁ ইবনে জিয়াদ যেহেতু তাবেই সেই জন্য রাদিয়াল্লাহ বলে দেবেন না, কখনো না, কখনো বলবেন না। কারণ আর আমি আমার কথা বলছি না, আমার চাইতে অনেক বড় মহাদ্দেস, আর আমাদের চাইতে বরং আজকালকার যুগের মহাদ্দেস চাইতে বড় মহাদ্দেস আল্লামা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ, তার প্রখ্যাত কিতাব বুখারীর ভাষ্য ফাতুল বারীতে তিনি বলেছেন যে যারা তাবেইনদের যুগে সাহাবায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করেছে, যেমন হুসাইনকে শহীদ করেছে, হাসানকে বিষ দিয়েছে, অথবা এই ধরনের মদিনার উপর হামলা করে হাররার দিনে ঢাল আহারে হামলা চালিয়েছে, মক্কার উপর হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, সেও তাবেই ছিল, হাজ্জাজ বিন ইউসুফের মতো খুনি, হ্যাঁ কুখ্যাত ব্যক্তি, মক্কার উপর হামলা করেছে ইবনে জুবাইরকে শুধু দমন করার জন্য, ইবনে জুবাইরকে শহীদ করেছে, মাটিও দিতে দেয়নি, ফাঁসিতে কয়েক দিন ধরে ঝুলিয়ে রেখেছে। জি বললেন যে এরা তাবেই রাহিমাহুল্লাহ না, কখন রাহিমাহুল্লাহ বলবেন না, আল্লাহ নাতুল্লাহ বলবেন না, আল্লাহ লানত হোক গজব হোক এটাও বলবেন না, আর কি বলবেন না, রাহিমাহুল্লাহ বলবেন না, বলবেন যে যা তারা করেছে আল্লাহর কাছে পেয়ে গেছে, আমাদের কিছু বলার নেই, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পারার শেষ আয়াতে তৃতীয় পারা যে তিলকা রসুল শুরু হয়েছে ওখানে বলেছে এরা এক জাতি ছিল, কাল খালাত চলে গেছে দুনিয়া থেকে, লাহা মা কাসাবাত যা কিছু করেছে তাদের কৃত কর্মের ফল পেয়ে গেছে, ওয়া লাকুম মা কাসাবতুম তোমরা যা করো তার ফল তোমরা পাবে, ওরা কি করেছিল কিয়ামতে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবে না, আর দুনিয়া তো আল্লাহ জিজ্ঞাসা করবে না হাজ্জাজ বিন ইউসুফ কি করেছিল, আর ইবনে জিয়াদ কি করেছিল, আর ইয়াজিদ কি করেছিল, আর অমুক নেতা কি করেছিল, আজকালকার অমুক ব্যক্তি অমুক শাসক কি করেছিল, এটা জিজ্ঞাসা করা হবে না, তোমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, নিজের চরখায় তেল দাও। সুতরাং ওদের সম্পর্কে লানত করারও প্রয়োজন নেই, কারণ এরা জাতিতে মুসলিম ছিল, তাদের ভালো কিছু কাজও ছিল, কিন্তু তাদের পাপও ছিল, সুতরাং আল্লাহর কাছে যা পাওয়ার তারা ভালো মন্দ পেয়ে গেছে। এটা হচ্ছে মধ্যম পন্থা। ইবনে হাজার রহমাতুল্লাহ বলছেন যে এরা ইত্তাবাউ মানে তাবেই, কিন্তু বিল এহসান না, বে এহসান না, বরং বিল ইসাআতি, খারাপ আচরণের সাথে তারা তাবেই হয়েছে, লাইসা বিল এহসান, তাদের মধ্যে এহসান ছিল না, সদ্ব্যবহার ছিল না, খারাপ আচরণটা করেছে, সুতরাং তারা এই দোয়াতে হক রাখে না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুতে হক রাখে না। আল্লাহ পাক তারপরে বলছেন উমিমান হাউলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের চারিপাশে যে বেদুইন গুলো রয়েছে এই বেদুইনদের মাঝে বেশ কিছু মুনাফিক রয়েছে, তার মানে শুধু মদিনায় মুনাফিক না, মদিনার চারপাশে বেদুইন এলাকাতে মুনাফিক রয়েছে, ওয়ামিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক, আর মদিনা বাসীদের মধ্যেও কিছু মুনাফিক রয়েছে, এরা মারাদু আলান নিফাক, মুনাফিকি কপটতায় এরা হচ্ছে অটল বা অনড়, মারাদু মারাদা মানে একেবারে শক্ত মুনাফিক, এদের পাকা মুনাফিকের আকীদার মুনাফিক, মদিনাতেও কিছু মুনাফিক রয়েছে আর মদিনার চারপাশেও বেদুইনদের মধ্যেও মুনাফিক রয়েছে। আল্লাহ বলছেন লা তাআলামুহুম, হে নবী তুমি তাদেরকে জানো না, কে বলছেন এই কথা, আল্লাহ বলছেন, কাকে বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবীকে বলছেন, তুমি জানো না তাদেরকে, চেনো না তাদেরকে, নাহনু নাআলামুহুম, আমি আল্লাহ ওই মুনাফিকগুলোকে জানি চিনি, ওই মদিনার মুনাফিকদেরকে চিনি আর ওই মদিনার চারপাশে যে বেদুইনদের মুনাফিক কপটগুলো রয়েছে সেগুলোকে চিনি, সুতরাং নিশ্চিত তাদেরকে শাস্তি দেব দ্বিগুণ বা দুইবার করে, মাররাতাইন মানে দুইবার করে, দ্বিগুণ শাস্তি দুইবার করে, একদল তাফসীরকাররা বলছেন দুনিয়াতেও শাস্তি দেব আর আখিরাতেও শাস্তি, এটা বোঝানো হয়েছে, কিন্তু তারপরে বলা হচ্ছে যে আবার মহাশাস্তির দিকে ফিরানো হবে, সেই জন্য আর একদল বলছেন না মহাশাস্তির কথা যখন বলা হয়েছে ওটা হচ্ছে আখিরাতের আজাব, আর দুইবার করে আজাব দেব মানে দুনিয়াতে দুইবার করে বা দ্বিগুণ করে আজাব দেব, কি দুইগুণ, দুই রকমের আজাব, একটা হচ্ছে যে হত্যা করা আর বেঁচে গেলে বন্দি করা, আল কাতলু ওয়াসসাবিয়ু, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদদের মাধ্যমে এদেরকে কখনো হয়তো এরা হতাহত হবে আর না হলে এরা বন্দি হয়ে আসবে, এদেরকে হত্যা করা হবে অথবা বন্দি করা হবে, আবার কেউ কেউ বলছেন যে মুনাফিকদেরকে, মুনাফিকদের বিরুদ্ধে যেহেতু অস্ত্রের লড়াই হয়নি সুতরাং এখানে আজাবের অর্থ হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা, মুনাফিক লাঞ্ছিত দুনিয়াতে লাঞ্ছিত না, মুনাফিক দুনিয়াতে লাঞ্ছিত লাঞ্ছনার আজাব, আর আখেরাতের আজাব হচ্ছে
দ্বিতীয় আজাব আল্লাহু আলাম। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, অতঃপর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে মহাশাস্তির দিকে, অর্থাৎ আখিরাতের জাহান্নামের শাস্তির দিকে। তো মওতের পরে কবরের শাস্তি রয়েছে, বিচার দিবসের শাস্তি রয়েছে, তারপরে মহাশাস্তি জাহান্নামের শাস্তি রয়েছে। এখানে যে বিষয়টি আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানের বেরলভীরা বা পীরের তরিকতওয়ালারা এক দল বলে, বড় একটি দল, তারা কি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব, নবী সব কিছুই জানেন, এমন ভাষায় তারা বলছে জাররা জাররা মানে অণু পরমাণু সব কিছু সম্পর্কে খবর রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবকিছু খবর রাখেন, জান্নাতের খবর রাখেন, জাহান্নামের খবর রাখেন, দুনিয়ার কোথায় কি ঘটছে তার কবর থেকে খবর রাখেন, তার জীবদ্দশায় খবর রাখতেন আর ইন্তেকালের পরেও খবর রাখেন, সব খবর রাখেন, যার ফলে কোথায় মিলাদ হচ্ছে খবর রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য একটা চেয়ার খালি রাখে বেরেলভীরা, মিলাদ যখন করে একটা খালি চেয়ার সাজিয়ে রাখে, আর কিছুক্ষণ পরে মিলাদ পড়তে পড়তে বলে যে একটু দাঁড়িয়ে যান, ক্যাম করেন ক্যাম করেন, নবী তশরিফ নিয়েছেন, নবী তশরিফ নিয়েছেন, আপনার দাঁড়িয়ে যান। জি হ্যাঁ, নবী চলে এসেছেন, কারণ জানতে পেরেছেন যে বাংলাদেশের অমুক জেলার অমুক থানায় অমুক গ্রামে কি হচ্ছে, মিলাদ হচ্ছে, যে নবী যে আলেমুল গায়ব, বোঝা গেছে। আর এক দল নবীকে আলেমুল গায়ব মানেন না, কিন্তু তাদের বুজরুগানের দিন আবার আলেমুল গায়ব, গাঙ্গুহি সাহেব জানতে পেরে নিলেন, মহাজের মাক্কি সাহেব জানতে পারলো, দুটো ঘটনা আছে। হাজিরা ভারত থেকে হজ করতে আসছিল, আর জেদ্দা আসার আগে পানি জাহাজে তখন হাজিরা আসতো, জাহাজ ডুবে যাচ্ছে তুফানে, ওই সময় দুটোই ঘটনা দুই সাহেব সম্পর্কে আছে, জানতে পেরে নিলেন। তো আলেমুল গায়ব বলেন না, নবী তো আলেমুল গায়ব না, মোনাফেকদের খবর রাখেন না, অন্তরের খবর রাখেন না যে মোনাফেকদের কি হলো। আর ভারত থেকে খবর পেয়ে গেলেন 5000 কিলোমিটার দূর জেদ্দার কিনারায়, 1-2 কিলোমিটার আসলেই কিনারায় লেগে যাবার, ওইখানে জাহাজ ডুবে যাচ্ছে খবর পেয়ে গেলেন, বুঝলেন না। এ হচ্ছে মুরব্বীদের প্রশংসা করতে গিয়ে শিরিক করা, বড় শিরিক করা। আর তারপরে বৈশা থাকতে আর কি পারেন, যখন জানতে পারেন আলেমুল গায়ব যখন হয়ে গেলেন, বৈশা থাকলেন, দৌড় দিয়ে এমন একবারে বাতাসের আগে দৌড় দিয়ে আসলেন, ডুবার আগে এসে দিলেন একটা ধাক্কা এরকম করে, হ্যাঁ, আর গায়ে যে কত জোর ছিল, মাশাআল্লাহ খোদাই কুয়াত ছিল, কারণ এরা তো খোদা হয়ে যায় বা, তাই না? এরা বলেছে না যে এরা ফানাফিল্লা হওয়ার পরে খোদা, যিনি খোদা তিনি ওরা হয়ে যান, এটা সুফিদের আকীদা। তো যেহেতু খোদাই শক্তি পেয়ে গেছে, তো খোদাই শক্তি দিয়ে ওখান থেকে কোন বলতো, আবার ধাক্কা দেওয়ার কি দরকার রে বাবা, হ্যাঁ, ওখান থেকে কোন বলতো ভারত থেকে, এই কোন যা কিনারাতে লাগ, হ্যাঁ, যেমন আল্লাহ বলেন কুলনাই আনারো কুনি বারদান, ঠান্ডা হয়ে যা, আল্লাহ আরো আজিম থেকে বলছে ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে গেল ইব্রাহিমের আগুন, তো ভারত থেকে কথা বলতে পারলো না, খোদাই শক্তি পেয়েছে। তো যাই হোক, ধাক্কা যখন দিল, দিয়ে একবারে কিনারাতে সহি সালামত জাহাজ লেগে গেল, হাজিরা বেঁচে গেল, মুরিদানরা তো হাত পা টিপে খেদমত করে। তো হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কির হাত পা টিপতে গিয়ে গায়ে একটু তেল মালিশ করতে গিয়ে দেখে যে এখানে ছাল উঠে আছে, এটা পারস্য দেশে এখানে ছাল উঠে আছে, সত্য কিসা তাদের কিতাবে আছে, যদি কিতাব থেকে পড়ে শুনতে চান তো পড়ে শোনাবো, কিন্তু ওই সব কিসা আপনারা পড়ে নেবেন, যদি কারো সন্দেহ হয় তাহলে আসবেন। তো যাই হোক, পাতা নম্বর দিয়ে আমি যখন ওর উপরে স্পেশাল বয়ান করেছি, তখন পাতা নম্বর দিয়ে বয়ান করেছি। মুরিদ বলছে যে হাজরাত, আপ তো ঘর সে নিকলেই নেই, কেসে ইয়াহ পর কেসে হোগে, কাহাঁ পর চোট লাগ গই, কোথায় ব্যথা পেয়ে গেলেন, আপনি বাড়ি থেকে বাসা থেকে বেরো হননি, আপনি এখানে আছেন, মোরাকাবা করছেন, এবাদতবন্দি করছেন, কোথায় ছাল উঠল, আর বলিও না, আর বলিও না, না বলা যাবে না, না বলতে হবে কোথায় এই ছাল উঠলো আপনার, কিভাবে কি হলো আপনার বলতে হবে, আর বলিও না, একটা জাহাজ এরকম হাজিতে ডুবে যাচ্ছিল, বোম্বাই থেকে ছেড়েছে জাহাজটা, আর এসে জেদ্দা পৌঁছিবে তার আগেই ডুবে যাচ্ছিল, তো আমি কাশফের মাধ্যমে জেনে নিলাম। হ্যাঁ, এই গায়েব অদৃশ্য যখন খুলে গেল, জানতে পারলো, আর থাকতে পারলো না, ভারতে লাফ দিয়ে এসে একবারে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে এসে একটা ধাক্কা দিয়ে, একটু ধাক্কা দিয়ে জাহাজটাকে বাঁচিয়ে দিলাম আর জাহাজের যাত্রীদেরকে বাঁচিয়ে দিলাম, কিন্তু নিজেকে বাঁচাতে পারলাম না, বুঝলেন না, নিজেকে বাঁচাতে পারলাম, ছাল উড়ে গেল। এই হলো অবস্থা ওলিদের, এ হলো অবস্থা, এগুলো শিরকি কথা নয়, কোরআন বিরোধী কথা নয়। আল্লাহ বলছেন মোনাফে, নবী মোনাফেকদেরকে তুমি জানো না, আমি জানি, আর এরা বলছে আমরা খবর রাখি কোথায় জাহাজ ডুবছে, আর কোথায় ইবনে বতুতা বনে জঙ্গলে হারিয়ে গেল আসামের, সেই জন্য শাহজালাল লোক পাঠিয়ে দিল, যা উঠিয়ে নিয়ে আয়, ইবনে বতুতা মরক্কো থেকে এসছে আর এই এর আসামের জঙ্গলে যে হারিয়ে যাচ্ছে, তো কুড়িয়ে নিয়ে উঠিয়ে নিয়ে আয়। এটা শিরকি কথা নয়, এ শিরকি কথা বাংলাদেশের পত্রিকাতে আছে, বক্তাতে, সবচেয়ে বড় বক্তা যে তার বক্তব্য আছে,
মদিনা ইউনিভার্সিটি যখন পড়ি তখন আমাকে চেক করার জন্য দায়িত্ব দিল ওই বড় বক্তার। তো বক্তব্যগুলি শুনে চেক করলাম তার এই কিসা, বোঝা গেছে শিরকি আকিদা নয়। ইবনে বতুতা যদি মরক্কো থেকে এসে যদি আসামের জঙ্গলে হারিয়ে থাকে তো শাহজালাল কি করে জানতে পারলো? হ্যাঁ, কোন টেলিফোন আর মোবাইলের যুগ ছিল যে বন জঙ্গল থেকে মোবাইল করছে যে বাবা গো শাহজালাল আমি তো হারিয়ে গেছি এখানে, কি করে জানতে পারলো? আলেমুল গায়ব। হ্যাঁ, কারণ ওই তো হুলুলের মাধ্যমে আল্লাহ হয়ে গেছে, ফানা ফিল্লাহ আল্লাহ হয়েছে, খোদাই শক্তিতে সব জানছে, সব খোদাই শক্তি। এগুলি এসব শিরকি কুফরি কথা। আল্লাহ পাক যেন হেদায়াত দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী এই মুনাফিকরা এত অনড় মুনাফিক, তারপরেও তাদেরকে তুমি জানো না। নাহানু আলম, আমি জানি তাদেরকে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব। আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন, ওয়া আখারুন আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যান আসা আল্লাহু আন ইয়াতুব আলাইহিম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আর কিছু লোকেরা রয়েছে, এই একটি আয়াত দিয়ে আজকে তাফসীর শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, আর কিছু লোকেরা রয়েছে, ইতারাফু বিযুনুবিহিম, যারা নিজের গুনাহ স্বীকার করেছে, নিজের গুনাহর জন্য অঙ্গীকার করেছে যে আমরা গুনাহ করেছি, ভুল করেছি। এতক্ষণ তাহলে কাদের আলোচনা হলো? যারা খাঁটি মুনাফিক, যারা আসলে যেত না আর মিথ্যা কসম করে আর মিথ্যা অজুহাত পেশ করে নবীর কাছ থেকে, হ্যাঁ, অব্যাহতি চাইলো বা ওজোর পেশ করলো যে আমরা এই কারণে যেতে পারি, নবী সাল্লাম ফিরে আসলে আল্লাহ পাক ওদের কথা বললেন। আর নবী সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে মনে মদিনায় এইরকম মোনাফিকগুলি আছে, মদিনার চারপাশেও মোনাফিক আছে, তুমি সাবধান, আমি জানি তাদেরকে, তুমি জানো না। কিন্তু কিছু লোকের আছে যারা কিছু গুনাহও করেছে আর নেকিও করেছে। কি গুনাহ করেছে? তাবুকে যাওয়ার হুকুম হয়েছিল আম ভাবে যে কোনো মুসলিম মদিনার তাবুকের উদ্দেশ্যে রওনা হবে জিহাদের জন্য, কিন্তু এরা যায়নি, এটা হলো তাদের গুনাহ। আর ভালো কাজ কি করেছে? এর আগে হয়তো অন্য অন্য জিহাদে শরীক হয়েছে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা অন্য অন্য ইবাদতবন্দি করে, তাদের ইমানে সততা আছে, তারা অন্তর থেকে আল্লাহ এবং রাসূলের প্রতি পরকালের প্রতি ইমান নিয়ে এসেছে, এগুলি হচ্ছে তাদের নেক আমল। তো আল্লাহ পাক তাহলে মুসলিম সমাজের কিছু লোকেরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে, যারা অলসতায় যায়নি, গাফিলতি, এই যাবো যাচ্ছি, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, আর এদিকে খেজুর পেকেও আছে, আর এদিকে এত গরম, আচ্ছা ঠিক আছে ওরা তো বেরিয়ে গেল, আমরা পিছনে পিছনে একটু গিয়ে একটু দ্রুত গিয়ে ওদের সাথ ধরে নেবো, এরকম ভাবে থেকে গেছিল না, এক কথায় অলসতা। তাহলে বোঝা গেল যে অপরাধ, একটি কাজ করে অপরাধ দুই রকমের হয়। একটা অপরাধ হচ্ছে অলসতা বশত ওই কাজটি করেননি, অত কাজটা ফরজ ছিল, আর একটা হচ্ছে যে অবজ্ঞা করে, অমান্য করে, পারবো না আমি করতে। দুটো অপরাধ একই রকম, বেনামাজি, দু রকম বেনামাজি আছে কিনা? এক বেনামাজি আছে, আমি নামাজ পড়বো না, পারবো না নামাজ পড়তে, আপনার কাজ আপনি করেন, বাপকেও বলে দিচ্ছে সাবালক ছেলে, তাই না? নিজের কাজ নিজে করেন, আমি আমার কবরে যাবো, আপনি আপনার কবরে যাবেন, অস্বীকার করলো না করলো না, অস্বীকারী এক অপরাধী। আর এক অপরাধী হচ্ছে যে নামাজ পড়বো, নামাজ পড়েন, পড়বো পড়ছি, কিন্তু অলসতায় নামাজ পড়ে না, গাফিলতি, ঘুম চেপে যায়, অলসতা চেপে যায়, শয়তান এমন ভাবে বিস্তার লাভ করেছে তার উপর, নামাজ পড়বো, যদি বলেন নামাজটা পড়িয়ে না পাঁচ অক্ত, তখন এই শ্রেণীর বেনামাজিরা কি বলে? হুজুর দোয়া করিয়ে, হুজুরে দোয়া দিও, নামাজি হইতে চায়, নিজের কর্ম করে নাই, ও নড়বেও না, চড়বেও না, হরকত করবে না, বরকত নিবে না, হ্যাঁ, আর শুধু হুজুরে দোয়া চাই, মিথ্যু, কিন্তু অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, নামাজকে শ্রদ্ধা করে, নামাজিকে শ্রদ্ধা করে, অলসতায় নামাজ পড়েন না, কাবিরা গুনাহ কিনা? কাবিরা গুনাহ, কিন্তু এ কাফের হবে কিনা ইখতিলাফ আছে। অলসতাবশত নামাজ ছাড়ে, নামাজকে স্বীকার করে, হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন শক্তি দেয়, শয়তান ধরে নিচ্ছে, মাঝে মাঝে মনে করছে নামাজ পাঁচ ওয়াক্ত ধরেই নিব, আবার ছুটে যাচ্ছে, এরা কাফের হবে কিনা, বড় কাফের না ছোট কাফের, ইখতিলাফ রয়েছে। ফাসিক নিঃসন্দেহে, কাবিরা গুনাহকারী, জেনা, চুরি, ডাকাতি, খুন করা চাইতে বড় অপরাধ নামাজ ছাড়া, অলসতাবশত, কিন্তু বড় কাফের হবে কিনা, ইসলামের গণ্ডি থেকে বেরোবে কিনা, ইখতিলাফ রয়েছে। কিন্তু যারা বলে তোমার কাজ তুমি করো, আমাকে বলবে না, যাও যাও যাও, খুব মুসল্লি হয়েছো যাও, হ্যাঁ, এরাও বেনামাজি, কিন্তু এরা কাফের একমত, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন সকলে বলছেন এরা মুসলিম নয়, এরা মুসলিম নয়, ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক তাহলে ওই সব মুমিনদের কথা বলছেন, তো অনেক নেক আমল ছিল কিন্তু এই গুনাহ করে ফেলেছে, কাবিরা গুনাহ, তখন জিহাদ ফরজ ছিল, নবীর হুকুম হয়েছে, যাইনি। ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম, আর কিছু লোকেরা রয়েছে যারা তাদের গুনাহ স্বীকার করেছে, যে আমরা গুনাহ করেছি, খালাতু আমালান সালিহা, তারা নেক আমলকেও মিশিয়েছে, ওয়া আখারা সাইয়্যান, আর কিছু গুনাহও মিলিয়েছে,
মানে তাদের জিন্দেগিতে নেক আমল রয়েছে আর কিছু গুনারও সংমিশ্রণ রয়েছে। আল্লাহ বলছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, সম্ভবত আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল বড় মার্জনাকারী বড় দয়াবান, এবং এদের তওবা কবুল হয়েছিল। আর এরা দুই শ্রেণীর লোক ছিল, এই দুই শ্রেণীর লোকের কথা ইনশা আল্লাহ তাআলা আগামী দর্শগুলিতে হবে, যেগুলির এসা পরে দর্শ হবে। আজকে সুরায়ে তওবা শেষ করার উদ্দেশ্যে আজকে শেষ হবে না, আজকে একটা পর্ব এসা পরে হয়ে যাবে ঘণ্টাখানিক, আর আগামী সপ্তাহে ইনশা আল্লাহ তাআলা বাকিটা জুমার পরে হয়ে শেষ হয়ে যাবে, আর দুটো দর্শ বাকি আছে। ওই দুই শ্রেণীর লোকের কথা সময় শেষ হতে যাচ্ছে, এক দু মিনিট বলেনি, আর ইনশা আল্লাহ তাআলা আবার বিস্তারিত রিপিট জুমার পরে হবে, যারা আপনার ইন্টারনেট থেকে শুনতে পারবেন। সেটা হচ্ছে যে সাহাবাই কেরাম যারা অলসতাবশত জেহাদে যাননি তাবুকের, তারা দুই রকম হয়ে গেছিলেন। একরকম ছিলেন যারা নিজে এসে বুঝতে পেরেছেন, অনুতপ্ত হয়েছে, ভুল করেছি, সুতরাং নিজেকে আবু লোবাবা আনসারি তাদের প্রখ্যাত ব্যক্তি ছিলেন। আবু লোবাবা নিজেকে এবং তার সাথী সঙ্গীরা নিয়ে এসে মসজিদে নবীতে নিজেকে রশি নিয়ে এসে মসজিদে নবীর খুঁড়ির সাথে নিজেকে বেঁধে দিলেন, আর বললেন যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই রশি খুলবে না ততক্ষণ আমি খুলবো না, মরে যাব, খুলবো না। যতক্ষণ আমার তওবা কবুল না হয়েছে আর রাসূলুল্লাহ আমার উপর রাজি না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এই খুঁটিতে আমাকে বেঁধে রাখবো, আল্লাহ তওবা, আল্লাহ তুমি মাফ করো। এইভাবে গুনাহ বুঝতে পারছি, বড় অপরাধ করেছি, তাবুকের যুদ্ধে যাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলে যখন খুলে দেবেন যে যাও তুই বাড়ি যাও, তখন যাবো, না হলে এরকম নিজেকে রাত দিন বেঁধেই রাখবো। ওদের তওবা তাড়াতাড়ি কবুল হয়ে গেছিল, নিজেকে এনে স্যারেন্ডার করে দিয়েছেন। আর কিছু লোকেরা ছিলেন, তাদের প্রখ্যাত ব্যক্তি কাব্বির মালিক ছিলেন, তিনজন তারা ছিলেন, যাদের কথা আসবে আয়াতে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এখান থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী ইনশাআল্লাহ তাআলা তাফসীর হবে আগামী সপ্তাহে হয়তো। তো ওই তিনজন ব্যক্তির কথা আল্লাহ পাক তিন বলে সালাসা বলে আল্লাহ পাক বলেছেন, উল্লেখ করেছেন, কাব্বির মালিক, আর হেলাল বিন উমাইয়া, আর মুরারা বিন রাবি। এই তিনজন লোক এরা ওইভাবে নিজেকে নিয়ে এসে পেশ করেনি বা নিজেকে মসজিদে নবীতে এসে বাঁধেননি, কিন্তু তাদের তারাও অনুতপ্ত ছিলেন, লজ্জিত ছিলেন, আমাদের তারা অন্যায় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মিথ্যা ওজোর পেশ করেনি। আবার অনেকে মোনাফিকরা এসে ওদেরকে বলেছে তোমরাও তো যাওনি, দেখো আমরা মিথ্যা ওজোর পেশ করে, নবী বলে যাও 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 আমাদেরকে ছেড়ে দিচ্ছে। তো কাব্বিন মালিককে এসে আর ওর যে দুই সাথী ছিল ওদেরকে মোনাফিকরা যারা মদিনায় ছিল বলে তোমরাও গিয়ে বলে দাও না যে আমার এই অসুবিধা ছিল, আমি অসুস্থ ছিলাম, আমার ছেলেটা অসুস্থ ছিল, কিছু একটা বাহানা করো গিয়ে, তো নবী মাফ করে দিবেন। মোনাফিকদের মতো বলছেন না আমি মিথ্যা কথা বলবো না, আমার কেউ অসুখও ছিল না আর কোনো অসুবিধা ছিল না, এই যাবো যাচ্ছি আর তারপরে সাঁত ধরে নেব, তারপরে যখন চলে গেল চিন্তা করলাম যে এত দূরের রাস্তা, ওরা অনেক এগিয়ে চলে গেছে, এখন ধরতেও পারবো না ওদেরকে, যে যাক থেকেই যাই তাহলে, এভাবে থেকে গেছি, আল্লাহর ফয়সালার ইন্তজারে, আসমানের ওহির ইন্তজারে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ যখন মাফ করবেন তখন। 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছিল। আর সহি বোখারিতে লম্বা হাদিস রয়েছে, ওই হাদিসটি ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে শোনাবো। একটা হাদিস হয়তো এক দেড় ঘন্টাতে শেষ করা যাবে, এত লম্বা হাদিস রয়েছে তাদের তওবার ঘটনা। আর বয়কট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটাই বয়কট, এক ঘোরা করা, এক ঘোরা করা বুঝেন তো আমাদের দেশে করে না, কি বলে ওটাকে, এক ঘোরা করা বা বন্ধ করা, যে গোটা সমাজে তাকে বয়কট করা, যে কেউ তার সাথে কথা বলবে না, কেউ তাকে সালাম দেবে না, কেউ তার সাথে দেওয়া নেওয়া করবে না, আদান প্রদান করবে না, কোনো কিছু নিবেও না ও দিবেও না, একবারে এক ঘরে করে দাও 50 দিন। নবী সাল্লামের সুন্নত এই ক্ষেত্রে রয়েছে, করেছিলেন তিনি। তারপরে তাদের তওবা কবুল হয়েছিল, ওদের কথাও এই সূরাতে রয়েছে, সুন্দর ঘটনা ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেগুলি আলোচনাতে আসবে। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।